স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা হলো চতুর্থ অধ্যায় পড়ছিলাম। আসো আজকে আমরা শুরু করব পানির আয়নিক গুণফল। এটা দিয়ে আমরা শুরু করব। এটার সাথে অনেকগুলো জিনিস সম্পর্কিত। তুমি হলো অ্যাসিড বেস কেমিস্ট্রি বলো, তারপর হলো পানিতে কোন আয়ন কি পরিমাণ আছে, তারপর হলো তুমি কি কি আয়ন থাকে, পানি কিভাবে থাকে, হ্যাঁ কি কি ফর্মে থাকে, এবং আমরা ওকে কিভাবে বিয়োজিত করব, ওর বিয়োজন দ্রব্যের মান কি কি করে বের করব, অনেকগুলো বিষয় এখানে থাকবে। ঠিক আছে, ওকে, আমরা দেখি কতটুকু কভার করতে পারি, এগুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো। ওকে, তো চলো আসো আমরা এখান দিয়ে শুরু করি। ওকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইড দেখে মনে হচ্ছে অনেক কিছু, আসলে এগুলো ভেরি সিম্পল। ঠিক আছে, তোমাকে আগে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে যে এই যে টাফ কিছু, এই কথাটাই সবার আগে তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে এগুলো ভেরি সিম্পল। হ্যাঁ, দেখবা সিম্পল ম্যাথমেটিক্স, এগুলো একেবারে আমার কাছে মনে হয় এটা 19-এর বা ক্লাস 8-এর বাচ্চারাও পারবে যদি আমরা এটা ওদেরকে দেই এটা। হ্যাঁ ঠিক আছে, স্লাইডে কি লিখা আছে বা এত বড় স্লাইড এত লিখা, তুমি এগুলো দেখে নার্ভাস হলে হবে না। ঠিক আছে, ইটস ভেরি সিম্পল। ওকে, তাহলে আসো আমরা যাই, আমরা বোর্ডে গিয়ে একটু একটু শুরু করি। তুমি স্লাইড থেকে এটা ধরো টাফ, আমরা বোর্ড দিয়ে শুরু করি। হ্যাঁ, বোর্ডে যাই আমরা। আসো, তাহলে আমরা পানি লিখলাম, ধরো এই যে পানি লিখছি, যেহেতু আমরা পানির আয়নিক গুণফল নিয়ে কথা বলবো, আমি পানি লিখলাম। পানিকে ভেঙে আমরা এভাবে লিখতে পারি, এইচ প্লাস OH মাইনাস। এই বিক্রিয়া একেবারেই নতুন না, খুবই পুরাতন বিক্রিয়া। তোমরা এগুলো আমার কাছে মনে হয় 8-9 থেকে পড়ে আসছো, তাই না? ওকে, বাট ক্রিটিক্যালি অ্যানালাইসিস করো না যে এটা থেকে আমরা কি পাচ্ছি, কি নিয়ে কথা বলবো এবং এগুলো কি কাজে লাগবে। হ্যাঁ, সেটা নিয়ে একটু কম কথা বলা হয়েছে তোমার লেভেলে। হ্যাঁ, আস্তে আস্তে যত উপরে যাবে তত বেশি তোমার এটা লেভেল বাড়বে, এই জ্ঞানের পরিধিটা বাড়বে। হ্যাঁ, বাট এই বিক্রিয়া নিয়ে আমরা অনেক ডিল করেছি। ওকে, তাহলে দেখো আমরা লিখলাম পানি, একটা উভয়মুখী চিহ্ন দিলাম, এইচ প্লাস ও এইচ মাইনাস। এখন আমার ফার্স্ট কথা হলো, তুমি কেন উভয়মুখী চিহ্ন দিলা? ঠিক আছে, আমি তো এরকমও লিখতে পারতাম, খেয়াল করো তো, H2O এইচ প্লাস OH মাইনাস, আমি কি উপরেরটা লিখবো নাকি নিচেরটা লিখবো? হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনই হলো এটা। ওকে, আমরা আবার যাই, চলো আনসারে যাই। হ্যাঁ, এই যে আমি দুইটা বিক্রিয়া লিখলাম, পানি নিয়ে দুইটা বিক্রিয়া লিখেছি। ঠিক আছে, এখন আমার কোশ্চেন হলো তুমি কোনটা লিখবা, উপরেরটা নাকি নিচেরটা? হ্যাঁ, ওকে, আমি দেখতে চাই কি লিখেছো, উপরেরটা নাকি নিচেরটা, কোনটা কারেক্ট তুমি, এবং যেটাই বলবা কারেক্ট সেটার পিছনে লজিক কি, যুক্তি কি, সেটা বলতে হবে। ঠিক আছে, বের করো তো দেখি, আনসার করো আমাকে, কারণ ইন্টারেক্টিভ ক্লাস হতে হবে। শুধু আমি নিলাম পড়ালাম, তোমরা কিছু করলে না, তাহলে তো হবে না। হ্যাঁ, বসে বসে ফেসবুক টিপলা, তাহলে তো হবে না। হ্যাঁ, ওকে, এই যে আমি দুইটা বিক্রিয়া লিখলাম, একটা পানি উভয়মুখী চিহ্ন দিয়ে আর একটা পানি একমুখী চিহ্ন দিয়ে, কোনটা কারেক্ট সেটা বলো, আমি আনসার শুনতে চাই, রেসপন্স একদম প্রথমে ধরেই, কারণ আমরা এটা দিয়ে স্টার্ট করব। হ্যাঁ, উপরেরটা কারেক্ট, অলরেডি অনেকে বলে দিয়েছে উপরেরটা কারেক্ট। হ্যাঁ ঠিক আছে, কেন উপরেরটা কারেক্ট, আনসার কি, কেন, ওয়াই, কেন বলতে হবে? হ্যাঁ, দুই গ্রুপ যদি বলে ফেলো উপরেরটা, কেউ বলো নিচেরটা, তাহলে তো হবেই, সাথে সাথে আমাকে কেন বলতে হবে, কেন, তোমাকে লজিকটা এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, উপরেরটা, হ্যাঁ ভেরি গুড, বেশিরভাগই পাচ্ছে উপরেরটা, এই পর্যন্ত কেউই নিচেরটা বলে নাই। আই এম ভেরি হ্যাপি যে তোমাদের আনসার সবগুলোই কারেক্ট। ইয়েস, এখন আমাকে বলতে হবে কেন উপরেরটা, তাহলে আমি বুঝবো তুমি ঠিক আছো। হ্যাঁ, ফার্স্টেরটা সবাই কারেক্ট বলছে, উপরেরটা প্রথমটা উভয়মুখী, কেন, আমার কোশ্চেন হলো কেন উপরেরটা, দুটোই, এই যে একজন বলেছে কি নাম, আহমেদ জুবায়ের, না দুটোই হতে পারে না রং, ঠিক আছে দুটোই হবে না, সে কেন আনসারটা তো আসতেছে না। এখন উপরেরটা কারণ আয়নিক, কিসের আয়নিক রে বাবা, পানি তো আমরা জানি সমযোজী, পানি তো আয়নিক না। উপরেরটা কারণ এখানে আয়ন কি লিখেছো, আয়ন তৈরি হয়েছে, তাই আমাদের নিচেরটাও তো আয়ন তৈরি হয়েছে বাবা, দেখো ফেল। ঠিক আছে, তার মানে তুমি শুনেছ স্যাররা লিখেছে উপরেরটা, তুমি দেখেছ, এটা কারণ এক্সপ্লেইন করো নাই যে কেন উপরেরটা কেন নিচেরটা। হ্যাঁ, এই যে একজন পেয়েছে, কে, সুমাইয়া জান্নাত, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, এতক্ষণ পর আমার আনসার চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, এই যে সুমাইয়া জান্নাতের জন্য আমরা একটা থ্যাংক ইউ বলি সবাই। হ্যাঁ, কনগ্রেচুলেট করি ওকে, কারণ ও বেস্ট আনসার দিয়েছে আজকে। হ্যাঁ, ওকে, তাহলে আসল কথা হলো ওই জায়গাটাই, খেয়াল করো, এই যে ও বলেছে পানি হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কেমন, যেমন খেয়াল করো, দুর্বল ছাত্র কাদেরকে বলি, তুমি 12টা পরীক্ষা দিয়েছো, 2 সাবজেক্টে পাস, 10 সাবজেক্টে ফেল, তাহলে কেমন স্টুডেন্ট, দুর্বল স্টুডেন্ট। ঠিক আছে, এখানেও তাই, তুমি এক গাদা যদি পানি নাও, ধরো কোটি কোটি পানি অণু নিলে, এর মধ্যে দেখা যাবে একটা দুইটা তিনটা চারটা পানির অণু মাত্র ভেঙে যাবে, বাকিগুলা ভাঙবে না। ঠিক আছে, সেটাই হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। আমরা এটা দ্বিতীয় চ্যাপ্টারও বলেছিলাম যে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা, যারা হলো পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। আমি যদি 100টা পানি দিই, যদি 100টাই আয়নিত হয়ে যেত, তাহলে আমি নিচেরটা লিখতে পারতাম। তাহলে যখন তুমি একমুখী অ্যারো চিহ্ন দিবা, সেটা হলো শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, একমুখী চিহ্ন হলো
শক্তিশালী তড়িৎ বিশ্লেষের জন্য, শক্তিশালী, হ্যাঁ সুমাইয়া জান্নাত কারেক্ট বলেছে, শক্তিশালী তড়িৎ বিশ্লেষের জন্য হলো একমুখী চিহ্ন, আর দুর্বল তড়িৎ বিশ্লেষের জন্য কি হবে? উভয়মুখী চিহ্ন। যেহেতু পানি একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ, আমরা যদি অনেকগুলো পানি নেই, তার মধ্যে সামান্য দুই একটা মাত্র আয়নিত অবস্থায় থাকে, বাকিগুলো আয়নিত হবে না, অবিয়োজিত অবস্থায় থেকে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা এটাকে বলি কি, দুর্বল তড়িৎ বিশ্লেষ, ঠিক আছে? তুমি যখনই একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ নিয়ে কাজ করবা, তুমি ওর জন্য রিয়াকশন লিখতে গেলে উভয়মুখী চিহ্ন দিবা, আর যখনই একটা শক্তিশালী তড়িৎ বিশ্লেষ নিয়ে কাজ করবা, তখন তুমি একমুখী চিহ্ন দিবা, ঠিক আছে? তাহলে এটা হবে না, এটা রং। হ্যাঁ, এটা পানি কখনোই শক্তিশালী তড়িৎ বিশ্লেষ না, এই জন্য আমরা ওকে একটা অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারবো না। কিন্তু যখন আমি HCl লিখবো, খেয়াল করো, এই যে HCl লিখলাম, তখন কিন্তু আমি একমুখী চিহ্ন দিব, লিখবো H প্লাস প্লাস সিএল মাইনাস, কারণ HCl একটা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ, ঠিক আছে? ও হলো শক্তিশালী তড়িৎ বিশ্লেষ, পানিতে যা দিবা সম্পূর্ণরূপে ভেঙে যাবে, এই জন্য আমরা এটাকে একমুখী চিহ্ন দিয়ে প্রকাশ করবো। ক্লিয়ার? তাহলে দেখো, খেয়াল করো, আমি একটা রিয়াকশন লিখে ফেললাম, সিম্পল, জাস্ট এক জায়গায় দিয়েছে একটা অ্যারো, আরেক জায়গায় দিয়েছে দুইটা অ্যারো, এতেই কিন্তু রাত দিন ডিফারেন্স, ঠিক আছে? সেটাই কাজে তোমাকে এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, আমি যাতা ভাবে একটা লিখলাম, মুখস্থ করলাম, জিপিএ 5 পেলাম, ইটস নট দ্য এসেন্স অফ ইউর এডুকেশন, ঠিক আছে? ওইটা আসল এসেন্স না, আসল এসেন্স কি, আমি যা লিখবো যুক্তি তর্ক দিয়ে বুঝে শুনে, ঠিক আছে, তারপর আমি লিখবো। আমি আজকে পড়িয়ে গেলাম তোমাকে, তুমি বললে আরে বাপরে স্যার তো ভালো পড়িয়ে গেছেন, না, তোমাকে অ্যানালাইসিস করতে হবে কেন আমি এরকম লিখলাম, সেটাই বুঝতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম পানি হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ, আমরা ওকে উভয়মুখী চিহ্ন দ্বারা লিখলাম। ওকে, ফাইন। এবার আসো, আমরা জানি যখনই একটা উভয়মুখী বিক্রিয়া লিখি, তখন আমরা সাম্য ধ্রুবক নিয়ে কাজ করেছি, তোমরা পড়েছো সাম্য ধ্রুবক, আমিও গত দুইটাতে এটা নিয়ে আসছি কথা। তাহলে ধরো এই বিক্রিয়ার জন্য সাম্য ধ্রুবক হলো K1। হ্যাঁ, ওকে, এই যে সাম্য ধ্রুবক লেখার ক্ষেত্রেও কিন্তু তোমাকে হলো চিন্তা করতে হবে, ওকে, কিরকম, এটা হলো ক্যাপিটাল কে, কোন কে, ক্যাপিটাল কে। খেয়াল করো, তুমি যখন ছোটকালে কে লিখেছো, হ্যাঁ, এই যে একটা কে, আরেকটা কে লিখেছো এরকম, খেয়াল করো, হ্যাঁ, এই যে এটা, এই যেটা ক্যাপিটাল কে হলো সাম্য ধ্রুবক, আর স্মল কে হলো হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। গত দুইটা ক্লাসে কিন্তু আমরা এগুলো নিয়ে কথা বলেছি, সাম্য ধ্রুবক, হার ধ্রুবক, বিক্রিয়ার হার, হার ধ্রুবক আমি পড়িয়েছি তোমাদেরকে, ঠিক আছে? ওকে, তাহলে ক্যাপিটাল কে হলো কি, সাম্য ধ্রুবক, স্মল কে হলো কি, বিক্রিয়ার হার ধ্রুবক। ওকে, আমি দেখো ক্যাপিটাল কে লিখেছি, ক্যাপিটাল কে কিভাবে লিখে, দুইটা মাথায় সমান, এই যে দেখো দুইটা মাথা সমান। স্মল কে কিভাবে লিখে, এই যে ধরো আমি এত বড় একটা কে লিখলাম, খেয়াল করো আমি বিরাট বড় একটা কে লিখেছি, আর ছোট্ট করে একটা কে লিখেছে, এই যে খেয়াল করো, এই যে দুইটা কে পাশাপাশি লিখলাম, ওকে, এত বড় কে তোমাদের ক্যামেরা আসে কিনা আল্লাহই জানে, ঠিক আছে? এত বড় একটা কে লিখেছি, যত বড় কে হোক এটা কিন্তু ছোট হাতের কে, কারণ উপরের মাথাটা উপরের মাথা বরাবর পৌঁছায় নাই, খেয়াল করো, বড় হাতের কে দুইটা মাথা উপরের মাথা বরাবর সমান হবে, আর ছোট হাতের কে হলো, এই যে খেয়াল করো, বড় হাতের কে দুই মাথা উপরেরটা সমান চলে গেছে, আর বড় ছোট হাতের কে কি, উপরের মাথাটা কখনোই উপরে পর্যন্ত পৌঁছাবে না, ক্লিয়ার? আমি এত বড় কে লিখার পরও কিন্তু এটা বড় হাতের কে হয় নাই, ক্লিয়ার? দশতলা পর্যন্ত যদি একটা কে লিখো, কিন্তু উপরের মাথাটা যদি উপর পর্যন্ত না পৌঁছায়, এটাকে কিন্তু আমরা বড় হাতের কে বলতে পারবো না, ঠিক আছে? এটা হয়ে যাবে হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক, আর এটা কি, এটা হবে সাম্য ধ্রুবক, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে যেহেতু বড় হাতের কে ওয়ান লিখেছি, তার মানে এটা হলো একটা সাম্য ধ্রুবক, এটা কিন্তু হার ধ্রুবক না, ঠিক আছে? দেখো আমি কিন্তু আজে বাজে জিনিস পড়াচ্ছি তোমাদের, হ্যাঁ, তাই না? কারণ সচরাচর এগুলো তুমি পাবা না, আমি ওই জন্য হলো আজে বাজে জিনিস একটু পড়াই তোমাদেরকে, হ্যাঁ, ওকে, আচ্ছা, এবার আসো, আমরা যখন এটা লিখি, ওকে, ফাইন, তাহলে হার ধ্রুবক আমরা জানি, সাম্য ধ্রুবক কি, উৎপাদের মোলার ঘনমাত্রা, উৎপাদে হিসাবে আছে এইচ প্লাস, এটার মোলার ঘনমাত্রা তোমরা জানো, থার্ড ব্রেকেট গোড়ার ডিম, মানে গোড়ার ডিমের মোলার ঘনমাত্রা, তাহলে থার্ড ব্রেকেট এইচ প্লাস ডট থার্ড ব্রেকেট ও এইচ মাইনাস বাই হলো থার্ড ব্রেকেট ওয়াটার, এই যে আমরা লিখলাম, ঠিক আছে? ওকে, ফাইন, আমরা লিখলাম। এখন আসো, আমাদের এখানে কি কি রাশি আছে, তাকাও তো একটু ইকুয়েশনটা, তাকাও ইকুয়েশনটা, তাকাও কি কি রাশি আছে, দেখো তো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এটা ইকুয়ালস, আমরা লিখতে পারি K1 ইন্টু থার্ড ব্রেকেট H2O ইকুয়ালস হলো থার্ড ব্রেকেট H প্লাস থার্ড ব্রেকেট ও এইচ মাইনাস, ঠিক আছে? আমি জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স করছি, তাই না? ইকুয়েশন এগুলো তোমরা, আমার বাচ্চাটা কোন ক্লাসে পড়ে, 5-এ, ও পারে কিন্তু এখন ইকুয়েশন, হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে 5 থেকে দেওয়া আছে ইকুয়েশন, ওরাও অ্যালজেব্রা করছে, এগুলো পারে, আমি দেখেছি, হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে এখন আসো, তাহলে এই যে এটা আমরা দিলাম এই ইকুয়েশনটা, ঠিক আছে? এখন দেখো এখানে একটা টার্ম আছে থার্ড ব্রেকেট H2O, হ্যাঁ,
হার্ট ব্রেকেট H2 ওর মান কত কে কে বলতে পারো? আমি জানি না, কে কে পারো, না পারলেও সমস্যা নাই, কারণ এটা তোমাদেরকে আমি এখনো পড়াই নাই। হ্যাঁ, এই যে এই মানটা কি? মোলার ঘনমাত্রা আমরা জানি, মোলার ঘনমাত্রা হলো m/mv। এই ইকুয়েশনটা আমরা ইউজ করি। হ্যাঁ, এটা তোমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট চ্যাপ্টার, তোমাদের তো এখনো হয়নি তাই না? ওকে, পেয়ে যাবা, আমাদের ক্লাস হবে ফার্স্ট চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার তো, এই জন্য আমরা একটু ফোকাস কম করছি। ওকে ফাইন, বাট পেয়ে যাবা। আচ্ছা, অলরেডি তোমরা অনেকে জানো, এসএসসি তে হয়তো এটা পড়েছো এই ইকুয়েশন। হ্যাঁ, মোলার ঘনমাত্রা ইকুয়াল টু হলো m হলো আণবিক, m হলো কি, বস্তুর ভর, ক্যাপিটাল m হলো আণবিক ভর, v হলো আয়তন লিটার। আমি যদি একটু লিখি, m হলো কি, ভর, বস্তুর ভর, ক্যাপিটাল m কি, আণবিক ভর, সংক্ষেপে লিখলাম আণবিক ভর, আ মানে আণবিক ভর। ওকে, আর v টা কি, আয়তন লিটার এককে। হ্যাঁ, আয়তনটা কি এককে, লিটার এককে। ওকে ফাইন, এখন দেখো তো আমরা এটা কি করে বের করতে পারি, এই মানটা, এই যে পানির মোলার ঘনমাত্রা কত, এটা কিন্তু একটা ধ্রুব সংখ্যা। হ্যাঁ, এটা যখন আমরা মাস্টার্স ও ভাইরা জিজ্ঞেস করি, স্টুডেন্ট কাত, ঠিক আছে, তুমি তো মাত্র ইন্টারমিডিয়েটে পড়ছো তাই না, এইচএসসি তে পড়ছো, ইন্টারমিডিয়েট বলা ঠিক না, এইচএসসি। হ্যাঁ, ওকে, আমরা ইন্টারমিডিয়েট বলবো না, এটা রং আসলে। হ্যাঁ, অ্যাপ্রোচটা, ওকে, তোমরা এইচএসসি তে পড়ছো, এইচএসসি তে পড়ে না না পার নাই পারতে পারো, আজকের পর হয়তো বা পারবা, যারা ক্লাস করছো। মাস্টার্স স্টুডেন্ট ভেবা চাক্কা খেয়ে যায় যে এটা কি, আরে বাপরে বাপ, কিভাবে হলো এটা ধ্রুব সংখ্যা, কি করে বের করে, আমি তো জানি না, এটা কিছুই না। তুমি 1 লিটার পানি কল্পনা করো, কি বললাম কল্পনা করতে, ধরো তোমার হাতে 1 লিটার পানি আছে, 1 লিটার একটা পানির বোতল কিনলা। হ্যাঁ, এখান থেকেই তুমি পানির মোলার ঘনমাত্রা বের করে ফেলতে পারবা, কি করে, খেয়াল করো, 1 লিটারকে যদি আমরা জানি লিটার হলো আয়তনের একক, ওকে, তাহলে আমি আয়তন পেয়ে গেছি, তাহলে আমি বললাম তোমার হাতে 1 লিটার পানি আছে, তাহলে তুমি অলরেডি আয়তন পেয়ে গেছো, কত লিটার, 1 লিটার। ওকে ফাইন, এখন আমরা তো হলো এটা দ্রবণের ঘনমাত্রার সম্পর্ক, আমরা জানি দ্রবণের ঘনমাত্রা ইকুয়াল টু স্মল এম বাই ক্যাপিটাল এম বাই ভি। ওকে, আচ্ছা, তাহলে দ্রবণ কোথায়, দ্রবণ হতে তো দুইটা লাগে, একটা দ্রব লাগে, একটা দ্রাবক লাগে তাই না? এখন তোমার হাতে শুধু 1 লিটার পানি আছে, আমি তোমাকে আর কিছুই দিব না, শুধু পানিই থাকবে, তাহলে এই ক্ষেত্রে তোমাকে এইভাবে বিবেচনা করতে হবে, এখানে পানি দ্রব, পানি দ্রাবক তাই না? যাদের একটা ছেলেই শুধু আছে, তাহলে সে মনে করে এটাই আমার ছেলে, ওর মা বাবা মনে করে এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে। যাদের একটা মাত্র মেয়ে আছে, তারা মনে করে এটাই আমার মেয়ে, এটাই আমার ছেলে। এখানেও তাই, আমরা জানি দ্রবণ হতে গেলে দুইটা জিনিস দরকার, কিন্তু শুধু যেহেতু 1 লিটার পানি, শুধুমাত্র পানির মোলার ঘনমাত্রা, আর কেউই থাকবে না, সো তোমাকে এখানে পানিকেই ধরতে হবে দ্রব, পানিকেই ধরতে হবে দ্রাবক, ক্লিয়ার? ওকে, তাহলে আমি আয়তন পেয়ে গেছি, আর পানির আণবিক ভর আমরা সবাই জানি 18, ওকে, 18 লিখে ফেললাম, 18। এখন শুধু বাকি আছে এই স্মল এমটা, ভর কত, ঠিক আছে, ভর কত, ভর হলো আমরা জানি 1 লিটার পানি যদি আমি লিখি 1 লিটার ওয়াটার, তার মানে হলো এটাকে আমরা লিখতে পারি এরকম 1000 সিসি ওয়াটার। এখন আমরা জানি সিজিএস পদ্ধতিতে 1 সিসি পানির ভর 1 গ্রাম, সরি, সিজিএস পদ্ধতিতে 1 সিসি পানির ভর, আমার তো ভর লাগবে 1 গ্রাম, তাহলে 1000 সিসি পানির ভর হবে 1000 গ্রাম, 1000 গ্রাম ওয়াটার আমি পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম 1 লিটার পানি হলো 1000 গ্রাম। ওকে, ঠিক আছে, লিখে ফেললাম, কেন লিখলাম, কারণ আমরা জানি এখানে শুধু পানি আছে, আমাকে আর কিছুই বিবেচনা করা যাবে না, তাহলে পানিকেই ধরতে হবে দ্রব, পানিকেই ধরতে হবে দ্রাবক। যখন পানিকে আমি দ্রব হিসেবে কল্পনা করব, তখন এর ভর হয়ে যাবে 1000 গ্রাম, যখন আমি ওকে কি বলা হয়, ওকে দ্রাবক হিসেবে কল্পনা করব, ওর আয়তন হয়ে যাবে 1 লিটার। এবার আমি এখানে বসিয়ে দিই মানগুলো, দেখো 1000 বাই হলো 18 ইন্টু হলো 1, পানির এই কি বলা ঘনমাত্রার একক কি, মোল পার লিটার লিখে ফেললাম, তাহলে রেজাল্ট কত হয়, তুমি ক্যালকুলেশন করে ফেলো, দেখো তুমি পেয়ে যাবা, এই রেজাল্ট হয়ে যাবে 55.56 মোল পার লিটার, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একদম কর্নারে লিখে ফেলেছি, ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ, তাহলে দেখো তুমি ক্যালকুলেশন করে ফেলেছো, তাহলে আমরা এই রাশিটার মান পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি এখানে হার্ট ব্রেকেট H2O ইকুয়ালস হলো 55.56 মোল পার লিটার, পেয়ে গেলাম পানির মোল, এটা ধ্রুব সংখ্যা, ঠিক আছে, তাহলে আজকে থেকে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় পানির মোলার ঘনমাত্রা কত, তুমি বলে ফেলবা 55.56। কি করে আসলো ক্যালকুলেশনটা, এই যে রাইট সাইডে কমপ্লিটলি বর্ণনা করা লেখা আছে, আমি তো মুখে বললামই, ভিডিও তুমি তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে, তুমি পেয়ে যাবে, ঠিক আছে, তাহলে আজকে থেকে তোমার আর কোনো সমস্যা হওয়ার কথা না যে পানির মোলার ঘনমাত্রা কি করে বের করে। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, আর একটা রাশি আছে এই যে K1, খেয়াল করো তো K1 একটা ধ্রুবক, এটার নামই হলো সাম্য ধ্রুবক তাই না, এই যে আমরা
উভয়মুখী বিক্রিয়া সাম্য ধ্রুবক, ভ্যালুটা হলো এটা, তাহলে কে ওয়ান হলো একটা সাম্য ধ্রুবক আর পানির মোলার ঘনমাত্রা হলো 55.56। আমরা যদি এই দুইটা সংখ্যা গুণ করি, হ্যাঁ এই যে এই দুইটা সংখ্যা গুণ করি, তাহলে এটা একটা দ্রাবক, কি বলে ধ্রুব সংখ্যা, এটা আরেকটা ধ্রুব সংখ্যা। দুই ধ্রুব সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা জানি আমরা একটা নতুন ধ্রুব সংখ্যা পাই, যেমন টু একটা ধ্রুব সংখ্যা, থ্রি একটা ধ্রুব সংখ্যা। তুমি যদি টু এন্ড থ্রি মাল্টিপ্লাই করো, টু এন্ড থ্রি সিক্স, তাই না? ওকে, তাহলে দেখো সিক্স আরেকটা ধ্রুব সংখ্যা। আমরা জানি যদি দুইটা ধ্রুব সংখ্যা গুণ করি তাহলে আমরা একটা নতুন ধ্রুবক পাই, ঠিক আছে? ওকে, তাহলে কে ওয়ান এর ভ্যালু কত? হ্যাঁ, কে ওয়ান ইকুয়ালস হলো 1.8 ইন্টু 10⁻⁻¹, এত হলো কে ওয়ান। এটা কি করে বের করেছি? 125 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ এটা হলো আমরা তড়িৎ বিশ্লেষ তড়িৎ পরিবাহিতা পদ্ধতিতে কি করে বের করেছি, তড়িৎ পরিবাহিতা। আমি আজকে মেশিনটা নিয়ে আসতে ভুলে গিয়েছি, আমার বাসায় একটা মেশিন আছে, আমার বাসায় যে খাদ্য কি বলা হয় যে পানি আমরা খাই, ওয়াশার পানি যেটা, হ্যাঁ এটাতে আমরা এটা কন্ডাক্টিভিটি কত, তড়িৎ পরিবাহিতা কত পানির, আমরা একটা মেশিন দিয়ে, যে কলমের মতো মেশিন, আমি এটা পকেটে রাখি, হ্যাঁ পকেটে রাখি, এই কলমের মতো একটা মোটা মেশিন, এটা তুমি এখানে দিলেই তোমরা সবাই ওয়েবসাইটে ঢুকে গুগলে দেখতে পারো যে পরিবাহিতা মাপার যে যন্ত্র, হ্যাঁ তুমি একটা দ্রবণের মধ্যে তুমি যদি মেশিনটা ডুবিয়ে দাও তোমাকে দেখিয়ে দিবে যে কত মাইক্রো সাইমেন, হ্যাঁ দেখাই দিবে তোমাকে, বা কত সাইমেন, হ্যাঁ পরিবাহিতার একক তোমাকে দেখাই দিবে। তুমি ওই মেশিন দিয়ে পানির পরিবাহিতা বের করতে পারো, তড়িৎ পরিবাহিতা পদ্ধতিতে। এটা আমি থার্ড ব্রেকেট দিলাম, এই যে আমি এই ভ্যালুটা পেলাম 25 ডিগ্রি তাপমাত্রায়, তাপমাত্রার উপর কিন্তু পরিবাহিতা নির্ভর করে, ঠিক আছে? সেই জন্য হলো আমরা এটা লিখে দিলাম কত তাপমাত্রায়, 25 ডিগ্রি, আমরা রুম তাপমাত্রাটা ধরে নেই 25 ডিগ্রি। যখনই আমরা থার্মোকেমিস্ট্রি নিয়ে কথা বলবো, তাপ রসায়ন পড়বো, তখন কিন্তু আমরা কক্ষ তাপমাত্রা ধরে নেই হলো 25 ডিগ্রি সেলসিয়াস, অথবা আমরা কখনো কখনো কোথাও কোথাও লিখি আরটি। এই 25 ডিগ্রি মানে হলো আরটি, 25 ডিগ্রি সেলসিয়াস এর আরেক নাম হলো আরটি। আরটি মানে কি? কক্ষ তাপমাত্রা, ইংলিশে বলে রুম টেম্পারেচার, সংক্ষেপে বলি আরটি, ঠিক আছে? আমরা এরকম লিখি। ওকে, তাহলে তুমি দেখে গেলা যে পানির মোলার ঘনমাত্রার মান হলো 55.56 মোল পার লিটার, আর কে ওয়ান এর ভ্যালু হলো 1.8 ইন্টু 10⁻⁶, ঠিক আছে? কি পদ্ধতিতে বের করলাম এটা? তড়িৎ পরিবাহিতা পদ্ধতিতে এটা বের করা যায়। এখন কোশ্চেন হলো, শোনো ভালো মতো খেয়াল করো, আমি কি বলেছি? আমি বলেছি কোন একটা দ্রবণের মধ্যে তুমি যদি পরিবাহিতা মাপার মেশিন দাও, কন্ডাক্টিভিটি মিটার বলে এটাকে, হ্যাঁ তাহলে তোমাকে ভ্যালু দেয়, কে ওয়ান এর ভ্যালু কিন্তু দিবে না। হ্যাঁ, ওখান থেকে যে আমরা ভ্যালুটা পাবো এটাকে আমি ঘনমাত্রায় প্রকাশ করে নিতে পারি, অন্য ইউনিটে প্রকাশ করে নিতে পারি, করে আমার কে ওয়ান এর ভ্যালু পেলাম হলো এটা। তাহলে তুমি বলবা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে ওয়ান সমান এটা। কোন পদ্ধতিতে বের করেছি আমরা? তড়িৎ পরিবাহিতা পদ্ধতিতে বের করেছি, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা মাল্টিপ্লাই করি এই দুইটা, আসো এটাকে ধরো আমরা 1নং ইকুয়েশন। ওকে, তাহলে 1নং থেকে কি পাই খেয়াল করো তো, 1নং থেকে পাই, এই যে খেয়াল করো, এই যে কে ওয়ান ইন্টু, এটা আগে একটু লিখে নেই, হ্যাঁ 1নং এ যাওয়ার আগে আমরা একটু এই দুইটা গুণ করে দেখে নেই কত হয়, এই যে এটা এবং এইটা, এই দুইটা গুণ করে আরেকটা নতুন ধ্রুবক পাবো, সেই নতুন ধ্রুবকের নাম দিলাম কে ডাব্লিউ। হ্যাঁ, কে ডাব্লিউ, পানির আয়নিক গুণফল হলো এটাই, কে ডাব্লিউ। হ্যাঁ, ইকুয়ালস, তাহলে আমরা পাচ্ছি এই দুইটা গুণ করি, আমরা বসাই 1.8 ইন্টু 10⁻⁶, একটা পেয়ে গেলাম। ওকে, ইন্টু হলো তোমার এই যে পানির আয়নিক গুণফল, এটা বসিয়ে দিই আমরা 55.56। তাহলে তুমি রেজাল্টটা কত পাবা তোমরা গুণ করে দেখাও, আমার স্লাইডে যেটা দেওয়া আছে আমি লিখে দিচ্ছি, 1.0 ইন্টু 10⁻⁴, এটা পাবা, ঠিক আছে? দেখো, তাহলে আমরা আরেকটা ধ্রুব সংখ্যা পেলাম, এই দুইটা গুণ করে আরেকটা ধ্রুব সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এখন 1নং থেকে আমরা লিখতে পারি, আমি উপরের গুলো মুছে ফেলি, আমি উপরে যাই, 1নং থেকে আমরা কি লিখতে পারি খেয়াল করো, এই বামের জায়গায় বসিয়ে দেই, এই যে বামের এই অংশটুকুর জায়গায় বসিয়ে দেই, কে ডাব্লিউ ইকুয়ালস হলো থার্ড ব্রেকেট এইচ প্লাস ইন্টু থার্ড ব্রেকেট ও এইচ মাইনাস, ইকুয়াল টু হলো ভ্যালুটা কত, 1.0 ইন্টু 10⁻⁴ হয়ে গেল, ঠিক আছে? ওকে, এই যে আমরা লিখে ফেললাম এটা। হ্যাঁ আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা এখান থেকে, এই যে কে ডাব্লিউ বা পানির আয়নিক গুণফল কে ডাব্লিউ, এটা এটাতে কি বুঝলাম? আমরা যখন পানিকে ভাঙলাম দেখতে পেয়েছি 1 মোল পানি ভেঙে, আমরা যদি পানিকে যখন ভেঙেছি, আবার আমি রিয়াকশনটা লিখে আসো, কারণ ওটাই আমার বেশি দরকার, রিয়াকশনটা আবার লিখছি, খেয়াল করো তো, আমরা যখন লিখি এই যে পানি লিখেছিলাম উভয়মুখী চিহ্ন দিয়ে এইচ প্লাস ওএইচ মাইনাস, তাহলে আমরা দেখতে পেলাম পানি যখন ভেঙে যায়
যেহেতু উভয়মুখী চিহ্ন দিয়েছে, আমরা বুঝতেই পেরেছি অনেকগুলো অণুর মধ্যে কিছু অংশ ভাঙবে, বেশিরভাগ অবিয়োজিত অবস্থায় থেকে যাবে। ওকে, তাহলে সমান পরিমাণ এইচ প্লাস, দেখো এইচ প্লাস পেলাম 1 মোল, ওএইচ মাইনাস পেলাম 1 মোল। তার মানে কি, পানি যখন ভেঙে যায়, ভেঙে যে আয়ন গুলো পাওয়া যায় এইচ প্লাস আর ওএইচ মাইনাস, এই দুইটার পরিমাণ সমান। ঠিক আছে, খেয়াল করো যত মোল এইচ প্লাস ঠিক তত মোল ওএইচ মাইনাস। তাহলে পানি যখন ভেঙে যায় প্রাপ্ত এইচ প্লাস এবং ওএইচ প্লাস এর পরিমাণ সমান। তাহলে আমরা লিখতে পারি পানিতে এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু হবে ওএইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা। ঠিক আছে, দুইটা সমান, যেহেতু সমান সংখ্যায় পাওয়া যায়। ঠিক আছে, ওকে, তাহলে খেয়াল করো তুমি এখন এই ইকুয়েশনে, এই যে এইচ প্লাস, এই যে কে ডাব্লিউ ইকুয়াল এইচ প্লাস ইন্টু ওএইচ মাইনাস, এখানে ওএইচ মাইনাস এর পরিবর্তে চাইলে আমি এইচ প্লাস বসাতে পারি। ঠিক আছে, তাহলে আমি বাম পাশে যদি বসাই, খেয়াল করো ভেরি সিম্পল এগুলো, বাট তোমাকে আসল জায়গাটা তোমাকে আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যে কি বুঝবো এটা দিয়ে। হ্যাঁ, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, ক্রিটিক্যাল অ্যানালাইসিসটা কি, ওই জায়গাটা আমি আগে যাব। আসো, ওই জায়গাটা যদি যাই তাহলে আমরা কি বুঝতে পারি। ওকে, তাহলে আমি লিখতে পারি কে ডাব্লিউ ইকুয়ালস, আচ্ছা আমি এটাই বাদ দিই, শুধু এখানে বসিয়ে দিই, আর তিনটা না রেখে আমি শুধু এইটুকু নিয়ে কাজ করি, এই অংশটুকু নিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, তাহলে থার্ড ব্রেকেট এইচ প্লাস ইন্টু ওই ওএইচ মাইনাস এর পরিবর্তে, কিন্তু খেয়াল করো ওএইচ মাইনাস ইকুয়াল টু হলো এইচ প্লাস, এর জন্য আবার ওএইচ মাইনাস এর জায়গায় আমি বসালাম এইচ প্লাস, ইকুয়াল টু হলো 1.0 × 10⁻¹⁴ লিখতে পারি। ঠিক আছে, লিখলাম। ওকে, এবার খেয়াল করো তো দুইটাই সেম, তাহলে আমরা লিখতে পারি থার্ড ব্রেকেট এইচ প্লাস স্কোয়ার, আমি এটা মুছে ফেললাম, লিখতে পারি এটা। ঠিক আছে, এই যে লিখলাম। হ্যাঁ, এখন আমার শুধু এইচ প্লাস এর মান বের করা দরকার, তাহলে লিখতে পারি সুতরাং থার্ড ব্রেকেট এইচ প্লাস ইকুয়াল টু হবে √ 1.0 × 10⁻¹⁴। তাহলে এটা রেজাল্ট কত হবে, 1 এর রুট করলে হবে 1, আর 10⁻¹⁴ এর রুট করলে হবে 10⁻¹⁷, পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, তাহলে থার্ড ব্রেকেট এইচ প্লাস হলো 1.0 × 10⁻¹⁷ মোল পার লিটার হয়ে গেল। একটু আগে তুমি দেখেছো এই যে এখানে লিখেছি এইচ প্লাস এর ঘনমাত্রা যা ওএইচ মাইনাস এর ঘনমাত্রাও তা, তাহলে তুমি লিখতে পারো সুতরাং ওএইচ মাইনাস এর ঘনমাত্রা ইকুয়ালস 1.0 × 10⁻¹⁷ মোল পার লিটার। ঠিক আছে, হয়ে গেল, তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম। তাহলে এখন কি দেখলাম, এই যে এখন এই ইকুয়েশনে তাকাও, এই ইকুয়েশনে কে ডাব্লিউ হলো কি, পানিতে যে এইচ প্লাস এবং ওএইচ মাইনাস থাকে তাদের মোলার ঘনমাত্রার গুণফল কি বলা হয়, পানির মোলার, পানির আয়নিক গুণফল। তাহলে পানির আয়নিক গুণফল কি, পানি ভেঙে যে সকল আয়ন পাওয়া যায় এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, তাদের মোলার ঘনমাত্রার গুণফল কি বলা হয়, কি পানির আয়নিক গুণফল। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো এইচ প্লাস এর মোলার ঘনমাত্রার মান কত, 1.0 × 10⁻¹⁷, ওএইচ মাইনাস এর মোলার ঘনমাত্রার মান কত, 1.0 × 10⁻¹⁷, এই দুইটাকে গুণ করলে কিন্তু তুমি এই রেজাল্টটা পেয়ে যাচ্ছ, এটি হলো পানির আয়নিক গুণফল। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি বুঝে গেলা, যে এটা দ্বারা কি বুঝি, তাহলে আমরা বুঝি পানিতে যে সকল ভেঙে, পানি ভেঙে যে সকল আয়ন পাওয়া যায় এইচ প্লাস এবং ওএইচ মাইনাস, তাদের মোলার ঘনমাত্রার গুণফল হবে একটা ধ্রুব সংখ্যা। ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ ধ্রুবক, তাপমাত্রা যদি তুমি পরিবর্তন না করো এটা কখনোই পরিবর্তিত হবে না। ওকে, আমরা এই বৈশিষ্ট্যগুলো পরে স্লাইড গুলোতে বলবো, আপাতত এটা বুঝে গেলাম যে পানি ভেঙে যে দুইটা আয়ন পাওয়া যায় তাদের মোলার ঘনমাত্রার গুণফল অলওয়েজ একটা ধ্রুব সংখ্যা। ঠিক আছে, এটা কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই মানটা হলো 1.0 × 10⁻¹⁴। ওকে, এখন আসো এই যে ইকুয়েশনটাকে আমরা তো এইভাবে লিখলাম, কিন্তু তুমি আবার দেখবা কোন কোন বইতে, হ্যাঁ কোন কোন বইতে এটা এইভাবে না লিখে ঠিক এইভাবে লিখে, খেয়াল করো। ওকে, এটা কনফিউশন হয়ে যেও না, হ্যাঁ আমরা একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিই আমি, যে যত জায়গায় তোমাদের প্যাচ আছে সেই প্যাচ গুলো আমি ছোটানোর চেষ্টা করছি। ওকে, এটাকে আবার এভাবে না লিখে কোন কোন বইতে এইভাবে লিখে, লিখে এইচ টু ও প্লাস এইচ টু ও, এখান থেকে এভাবে উভয়মুখী চিহ্ন দিয়ে লিখে এইচ থ্রি ও প্লাস প্লাস ও এইচ মাইনাস, এই যে এরকম লিখে। ঠিক আছে, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো টু এইচ টু ও, এখান থেকে লিখলা এইচ থ্রি ও প্লাস প্লাস ও এইচ মাইনাস, এই যে এভাবেও লিখতে পারো। ঠিক আছে, দুইভাবে এইভাবেও লিখতে পারো। ওকে, তখন এখান থেকে ধরো এই ইকুয়েশনের জন্য সাম্য ধ্রুবকের মান ধরো কে টু, কে টু হবে থার্ড ব্রেকেট এইচ থ্রি ও প্লাস থার্ড ব্রেকেট ও এইচ মাইনাস বাই হবে থার্ড ব্রেকেট এইচ টু ও হোল স্কোয়ার। ঠিক আছে, এই তাহলে ডিফারেন্স কি, একটু আগে তুমি যে কে ওয়ান গুলো পেয়েছো, এই যে এখানের জন্য যে তুমি পেয়েছিলে কে ওয়ান ইকুয়ালস থার্ড ব্রেকেট এইচ প্লাস
third bracket OH minus divided by third bracket H2O এই যে এটা ঠিক আছে দুইটা কিন্তু সেম আসলে H+ আর H3O+ সেম মিনিং ঠিক আছে সেম মিনিং ঘটনাটা কি আমি একটু পরে বুঝাচ্ছি স্লাইড দিয়ে বুঝাবো আমি শুধু বলে দিচ্ছি আগে বুঝে নাও K1 ইকুয়েশনের ক্ষেত্রে H+ আছে OH- আছে H2O আছে K2 ইকুয়েশনের ক্ষেত্রে H3O+ আছে OH- আছে H2O আছে দেখো মোরালেস সেম দুইটাই তেমন কোনো ডিফারেন্স নাই বাট একটা জায়গায় ডিফারেন্স আছে সেটা হলো এখানে আমি লিখেছি K1 এখানে আমি লিখেছি K2 এই ডিফারেন্স হলো K1 এবং K2 তোমাদের আজকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি ঠিক আছে তোমার হোমওয়ার্কটা কি আমি লিখে দিচ্ছি হোমওয়ার্ক কালকে আমি এটা শুনবো সবাই হ্যাঁ বা সবাই বাসায় পড়ে এখানে কমেন্টে তোমরা আনসার করবা কি পেয়েছো হ্যাঁ যে K1 এবং K2 সম্পর্ক নির্ণয় করো K1 এবং K2 এর সম্পর্ক নির্ণয় করো হ্যাঁ এই হলো তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিলাম ঠিক আছে তুমি এখনই বসে অথবা বাসায় বসে এটা কাজ করো পরে তুমি কমেন্ট বক্সে এটা দিয়ে আনসার করো যে কি পেয়েছো K1 এবং K2 সম্পর্ক কি পেয়েছো এই যে দুটো ইকুয়েশন আমি দেখিয়ে দিলাম একটা সাম্যদ্রব্যকে ধরলাম K1 আর একটা সাম্যদ্রব্যকে ধরেছি K2 আমি কিন্তু K1 এর মান দিয়ে দিয়েছি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে তো তোমাদের কাজ হলো এই K1 এবং K2 সম্পর্ক নির্ণয় করা এটা কিন্তু এই যে সৃজনশীল কোশ্চেন এই ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে তোমাকে হ্যাঁ ওকে তাহলে এটা বের করবা এটা তোমাদের হোমওয়ার্ক ওকে তাহলে আমরা পরের স্লাইডে যাই আসো আমরা পরের স্লাইডে যাই এই যে তোমাদেরকে আরেকটু বলবো হ্যাঁ এই যে এই স্লাইডে আসো হ্যাঁ ওকে এখানে আসো যে যখন আমি দুই মোল নিয়ে কাজ করব খেয়াল করো তো স্লাইডে যদি তুমি তাকাও দুইটাই দেখো পানি আমি বামে যে দুইটা নিয়েছি দুইটাই পানি একটার নিচে লিখলাম ক্ষার লাল কালি দিয়ে আরেকটার নিচে লিখলাম অম্ল ব্লু কালি দিয়ে হ্যাঁ তারপর লিখেছি অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার ঠিক আছে এই কথাগুলো একটু এক্সপ্লেইন করতে চাই আমি তোমাদেরকে দেখো একই পানি দুইটাই তো H2O আমি একবার লিখেছি ক্ষার একবার লিখেছি অম্ল ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ক্ষার অম্ল তারপর আছে অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষার এগুলো কি ওকে তাহলে একটু যাই বোর্ডে এটা তো হোমওয়ার্ক দিয়েছে এই জন্য আমি চাচ্ছিলাম আজকে কথা বলতে হঠাৎ করে মনে হলো তোমাদেরকে আজকে হোমওয়ার্ক দিয়ে দেই সো এটা থাকুক এটা নিয়ে আমি আজকে কথা বলবো না পরে বলবো হ্যাঁ ওকে তাহলে আসো আমরা একটু অনুবন্ধী অম্ল কি অনুবন্ধী ক্ষার কি কেন ওয়াটারকে দুইটা একই ওয়াটারকে একবার বলছি ক্ষার একবার বলছি অম্ল এই বিষয়গুলো একটু এক্সপ্লেইন করি হ্যাঁ ওকে তাহলে আসো এই যে আমি লিখলাম পানি এই একটা পানি এখানে এক জোড়া মুক্ত জোর এখানে আরেক জোড়া মুক্ত জোর প্লাস আরেকটা পানি আমি লিখলাম এখানে এক জোড়া মুক্ত জোর এখানে আরেক জোড়া মুক্ত জোর এই যে লিখলাম ঠিক আছে ওকে এখান থেকে কি উৎপন্ন হবে খেয়াল করো আমরা তো এইমাত্র লিখলাম যে যখনই আমরা পানি লিখি একমুখী না দিয়ে আমরা উভয়মুখী দেই কারণ আমরা তো একটু আগে বললাম এগুলো হলো দুর্বল তড়িৎ বিশ্লেষক সো উভয়মুখী চিহ্ন দিয়ে দেই দিয়ে দেখা যাবে কি খেয়াল করো এই যে পানির মধ্যে OH বন্ধনটা আছে একটা পানির OH বন্ধনটা আমি ভেঙে ফেললাম এই ধরো OH বন্ধনটাকে আমি ভেঙে ফেললাম আমরা জানি একটা গ্লাস যখন ভেঙে ফেলি তখন হলো কাচের টুকরা পাওয়া যায় বন্ধন ভেঙে ফেললে আমরা হলো ইলেকট্রন পাই ঠিক আছে ওকে এই ইলেকট্রন বন্ধন যুগল ইলেকট্রন সো যেই দুইটা পরমাণুর মধ্যে বন্ধনে ওরা যুক্ত ছিল সেই দুইটা পরমাণুর কাছেই যাবে তোমার আমার কাছে কিন্তু আসবে না ক্লিয়ার আবার বলছি এই OH যে বন্ধনটা ছিল এগুলো হলো সমযোজী বন্ধনে যুক্ত ইলেকট্রন এগুলো হলো বন্ধন যুগল ইলেকট্রন আমরা পড়িয়েছি আমি নিজে পড়িয়েছি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে বন্ধন যুগল ইলেকট্রন কি বন্ধনের মধ্যে যে সকল ইলেকট্রন থাকে এগুলোকে বলা হয় বন্ধন যুগল ইলেকট্রন ঠিক আছে ধরো এই কলমটা এখন আমার হাতে আছে তাহলে এটা কার কলম আমার কলম এটা যদি শিক্ষামন্ত্রীর কাছে চলে যায় আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে যখন চলে যাবে তখন এটা মাননীয় শিক্ষামন্ত্রীর কলম হয়ে যাবে তাই না তাই তাহলে ইলেকট্রন ঠিকই যখন সে বন্ধনের মধ্যে থাকবে বন্ধন যুগল ইলেকট্রন যখন সে কোনো একটা নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকবে তখন হবে মুক্ত জোড় ইলেকট্রন এই যে এটা মুক্ত জোড় ইলেক্ট্রন বন্ধনে ইউজ হয় নাই অক্সিজেনের এই দুই জোড়া ইলেকট্রন বন্ধনে ইউজ হয় না এগুলোকে আমরা বলি বন্ধন যুগল ইলেকট্রন ঠিক আছে ওকে তাহলে এই যে কি বলা মুক্ত জোড় ইলেকট্রন বন্ধন যুগল ইলেকট্রন হলো এই যে বন্ধন এই যে একটা বন্ধন ছিল এই একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে এই দুইটা ইলেকট্রন হলো বন্ধন যুগল ইলেকট্রন ঠিক আছে আমার কোশ্চেন কি আমরা কোনটাকে বলবো অম্ল কোনটাকে বলবো ক্ষার পানির সেটা আইডেন্টিফাই করা হ্যাঁ ওকে তাহলে এখন আসো এই যে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা আছে এই দুই ইলেকট্রন আমি যখন বন্ধনটা ভেঙে ফেলবো তখন এটা যেহেতু পোলার বন্ধন OH একটা পোলার বন্ধন ওরা হাইড্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেন পায় না দুইটা ইলেকট্রনেই নিয়ে যায় অক্সিজেন সো আমরা এখানে লিখে একটা মাইনাস অক্সিজেনের উপর মাইনাস আরো দুইটা ইলেকট্রন এই যে খেয়াল করো আমি কিন্তু একটা মাইনাস দিয়েছি দুইটা ইলেকট্রনে অক্সিজেন নিয়ে গিয়েছে কিন্তু আমি মাইনাস দিয়েছি একটা কেন
বিএসি এই জন্য যখনই এই সমযোজী বন্ধনটা তৈরি হয়েছে একটা ইলেকট্রন দিয়েছে অক্সিজেন একটা ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেন সো অক্সিজেন অক্সিজেনের ইলেকট্রন নিয়ে গিয়েছে এতে কোনো দোষের কিছু নাই কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রনটাও নিয়ে গিয়েছে এই জন্য ওর উপরে একটা মাইনাস হয়েছে ঠিক আছে ও ঋণী হয়ে গেছে ঋণাত্মক হয়েছে আর হাইড্রোজেন যেহেতু অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দিয়েছে এই জন্য হাইড্রোজেনের উপর প্লাস হয়েছে ক্লিয়ার এই যে তাহলে পানি যখন ভেঙে যায় আসলে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা ভেঙে যায় ভেঙে এই যে দেখো OH একটা অংশ পেয়ে গেল তুমি আমি এখানে লিখে ফেলি OH মাইনাস মাইনাসটা কার উপর অক্সিজেনের উপর যদিও আমরা অনেক সময় এরকম লিখি যে OH মাইনাস তোমাকে বুঝতে হবে কিন্তু মাইনাসটা কার উপর অক্সিজেনের উপর যেমন আমরা এক্সাম্পল দেই আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা বাবার বা ভাইয়ের টাকায় আমরা চলেছি তাই না আমার পকেটে টাকা থাকলেও টাকাটা কিন্তু আমার কার বাবার ওরকম তাহলে এখানে হাইড্রোজেনের উপর মাইনাস দেখতে চাই পেলো আসলে মাইনাসটা হলো কার এই অক্সিজেন ঠিক আছে তুমি এইভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো দুইটাই প্রচলিত বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে মাইনাসটা কার তখন কিন্তু তোমাকে বলতে হবে এটা অক্সিজেনের উপর মাইনাস ক্লিয়ার ওকে আচ্ছা তাহলে খেয়াল করো এখানে আমি OH পেয়ে গেলাম ওই যে OH লিখেছি আর এই যে H প্লাসটা তার মানে বোঝা গেল পানি হলো প্রোটন দান করতে পারে পানি কি দান করতে পারে প্রোটন দান করতে পারে ঠিক আছে তাহলে এই অণুটা ভেঙে একটা প্রোটন দান করেছে এই যে দান যখন করি তখন কেউ তো নেয় ধরো আমি শুক্রবারে নামাজ পড়তে গেলাম আমি 10 টাকা বের করে হাত থেকে বের করলাম এই যে বের করলাম আমি কাউকে দিব কেউ তো একজন নিবে ফকির নিবে ঠিক আছে তাহলে যে নিবে সে হবে ফকির আর যে দিবে সে হবে দাতা ঠিক আছে তাহলে যে সকল সত্তা প্রোটন দাতা যারা হলো প্রোটন দান করতে পারে তারাই হলো অম্ল যেহেতু এই পানিটা প্রোটন দান করেছে এই জন্য এটার নিচে লিখে ফেলি আমরা কি অম্ল আর এই যে H প্লাস এটা হলো এই যে এই পানির সাথে মুক্ত জল ইলেকট্রন দিয়ে গৃহীত হয়েছে আমি সন্নিবেশ বন্ধন পড়িয়েছি তাহলে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এটা হয়ে যায় H3O খেয়াল করো এখানে দুইটা হাইড্রোজেন আছে আর একটা হাইড্রোজেন ও নিল তাহলে হয়ে যায় কি H3O প্লাস এই জন্য এটা হলো ক্ষার যেহেতু সে একটা প্রোটন গ্রহণ করেছে ঠিক আছে তাহলে অম্লের সংজ্ঞা কি আমরা লিখলাম অম্ল হলো H প্লাস দাতা ক্ষারের সংজ্ঞা কি H প্লাস গ্রহীতা ঠিক আছে এই হলো এসিড আর ক্ষারের সিম্পল সংজ্ঞা তাহলে এই অণুটা যেহেতু একটা প্রোটন দান করেছে এই অণুটাকে এই জন্য ও হয়ে গেছে অম্ল আর এই অণুটা যেহেতু একটা প্রোটন গ্রহণ করেছে সেই জন্য সে হয়ে গেছে ক্ষার এখন আসো আর এক আর দুইটা কথা বাকি আছে অনুবন্ধী অম্ল কি অনুবন্ধী ক্ষার কি হ্যাঁ ওকে তাহলে আমরা এখানে আবার বন্ধন দিয়ে ফেলি আবার প্লাস মাইনাস তুলে দেই হ্যাঁ বন্ধন দিয়ে ফেললে আর প্লাস মাইনাস রাখা যাবে না ওকে এই যে তুলে ফেললাম আগের অবস্থা নিয়ে গেলাম হ্যাঁ এখন খেয়াল করো তুমি এই যে এই অম্ল যেটা বলেছি সে হলো প্রোটন দান করেছে প্রোটন দান করার পর যে অংশটুকু পাওয়া যায় কোন একটা অ্যাসিড থেকে প্রোটন দান করার পর যে অংশটুকু পাওয়া যায় হ্যাঁ সেটাকে বলা হয় অনুবন্ধী ক্ষার ঠিক আছে অ্যাসিডের অনুবন্ধী ক্ষার তাহলে খেয়াল করো তো এই যে অ্যাসিডটা এই অংশটা যখন তুমি হাইড্রোজেনটাকে বাদ দিয়ে ফেলেছো আমি হাইড্রোজেনটাকে মুছে ফেলি এই যে দেখো এই হাইড্রোজেনটাকে মুছে ফেলি তাহলে কি থাকে OH মাইনাস এই OH মাইনাস হলো অম্লের অনুবন্ধী ক্ষার তাহলে এটাই হবে অনুবন্ধী ক্ষার অনুবন্ধী ক্ষার তাহলে অনুবন্ধী ক্ষারের সংজ্ঞা কি কোন অ্যাসিড প্রোটন দান করার পর যা পাওয়া যায় ধরো তোমার মাথায় এখন চুল আছে আমি চুলগুলো সব ফেলে দিলাম তোমার তো ভাগ্য ভালো এখন ঢাকা কলেজে ক্লাস করতে আসতে হয় না আসলে কিন্তু প্রায় নেড়া মাথায় করতে হবে তোমাকে ঠিক আছে এমন ভাবে চুল কাটতে হবে তোমাকে যেন হাত দিয়ে ধরাই না যায় ঠিক আছে ওকে খেয়াল করো তাহলে তোমার মাথায় এখন ভর্তি চুল আছে খুব ফ্যাশনেবল চুল তোমার গার্লফ্রেন্ডের পছন্দনীয় চুল আছে ঢাকা কলেজে আসলে কিন্তু আমরা এগুলাকে প্রায় নেড়া করে দিব হ্যাঁ তাহলে চুল ফালানোর পর তোমার যে রূপটা চেহারাটা সেটাই হলো তোমার অনুবন্ধী ক্ষার খেয়াল করো এখানে একটা হাইড্রোজেন ছিল ধরো এটাই হলো তোমার বড় চুল এই হাইড্রোজেনটাকে আমি বাদ দিব এই হাইড্রোজেনটা বাদ দেওয়ার পর আমি যে অংশটুকু পাবো সেটাই হবে আমার অনুবন্ধী ক্ষার ঠিক আছে আর একটা লিখি ধরো এই যে H2SO4 H2SO4 লিখলাম তাহলে এটার অনুবন্ধী ক্ষার কি এটার অনুবন্ধী ক্ষার হলো তুমি একটা হাইড্রোজেন বাদ দিয়ে ফেলো তাহলে থাকবে H দুইটা হাইড্রোজেন আছে একটা বাদ দিয়ে ফেলো HSO4 মাইনাস আমরা একটু আগেই শিখলাম হাইড্রোজেন চলে গেলে একটা করে মাইনাস ঠিক আছে সেটাই তাহলে এটা হলো অম্ল এটা হবে তার অনুবন্ধী ক্ষার অনুবন্ধী ক্ষার ঠিক আছে হয়ে গেল দেখো এই যে হয়ে ঠিক আছে ভেরি সিম্পল আবার আমি লিখি ধরো আরেকটা লিখি ধরো এই যে এটা লিখলাম HA ধরো বললাম এটা একটা অ্যাসিড তাহলে এটার অনুবন্ধী ক্ষার কি অনুবন্ধী ক্ষার হবে H বাদ দাও তাহলে হবে A মাইনাস এটা হবে অনুবন্ধী ক্ষার ঠিক আছে তাহলে অনুবন্ধী ক্ষার কি কোন একটা অ্যাসিড থেকে যখন আমরা একটা হাইড্রোজেনকে বাদ দিব একটা প্রোটনকে বাদ দিব তখন যে অংশটা পাবো সেটাই হবে তার অনুবন্ধী ক্ষার সিম্পল একেবারে সিম্পল ওকে তাহলে এখন আসো অনুবন্ধী অম্ল কি ক্ষার থেকে পাওয়া যায় অনুবন্ধী অম্ল অম্ল থেকে পাওয়া যায় অনুবন্ধী ক্ষার
আর খাট থেকে পাওয়া যাবে অনুবন্ধী অম্ল। যেমন এটা থেকে আমি পেলাম, এই যে অম্ল থেকে পেলাম অনুবন্ধী খাট, তাহলে খাট থেকে আমি পাবো অনুবন্ধী অম্ল, এটা হবে অনুবন্ধী অম্ল। তাহলে তোমরা আমার মনে হয় এখন সংজ্ঞা দিতে পারবা যে অনুবন্ধী অম্লের সংজ্ঞা কি। অনুবন্ধী অম্লের সংজ্ঞা হলো কোন ক্ষার একটা প্রোটন গ্রহণ করার পর যেটা পাওয়া যায়। এই যে ক্ষার, এটা একটা পানি, এটা হলো ক্ষার, ও হলো প্রোটন গ্রহণ করেছে, যে প্রোটন গ্রহণ করেছে, প্রোটন গ্রহণ করার পর আমি যে অংশটা পাই সেটাই হবে আমার অনুবন্ধী অম্ল, এই যে হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, যেমন খেয়াল করো, এই যে আমরা একটা লিখি, ধরো আরেকটা লিখি, খুব কমন একটা লিখি, যেটা তোমাদের খুব কমন অনেক পেয়েছ, এরকম একটা লিখি আমরা। হ্যাঁ, ওকে, ধরো আমি লিখলাম NH3 প্লাস এইচ প্লাস। আমরা এটা সন্নিবেশ সমযোজী বন্ধনে প্রচুর লিখেছি, অ্যামোনিয়া একটা প্রোটন গ্রহণ করলো, এই যে সন্নিবেশ বন্ধন গঠিত হবে, ঠিক আছে, মুক্তজোট দিয়ে, তাহলে কি হয়, NH4 প্লাস, এই যে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ক্ষার, কেন ক্ষার, সে প্রোটন গ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে এইখান প্রোটন গ্রহণ করার পর আমি পেলাম হলো এই যে এটা, তাহলে এটাই হবে ক্ষারের অনুবন্ধী অম্ল, অনুবন্ধী অম্ল, এই হয়ে গেল। তোমাদের কিন্তু এখন শর্ট সিলেবাস, অনেক কিছু বাদ দেওয়া আছে, এই জন্য মুশকিল। ঠিক আছে, কোনটা পড়াতে গিয়ে কোনটা যে নিয়ে আসি, কারণ তোমাদের সিলেবাস কম, কিছু করার নাই, আমাদের ন্যাচারাল ডিজাস্টার চলছে। ঠিক আছে, এর মধ্যে সরকার তো ছোট না করে সিলেবাস উপায় নাই, বাট অনেক ইম্পর্টেন্ট কিছু এই জন্য রয়ে যাচ্ছে। হ্যাঁ, বাট আমরা এরকম জোড়াতালি দিয়ে মোটামুটি সবগুলো তোমাকে একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শিখে গেলাম ক্ষার কি, অম্ল কি, অনুবন্ধী ক্ষার কি, অনুবন্ধী অম্ল কি, আমরা এগুলো বুঝলাম। হ্যাঁ, ওকে, এবার আমরা স্লাইডে যাই। দেখো, খেয়াল করো, এখন স্লাইডে গেলে তুমি বুঝে যাবা মোটামুটি, এটা আর সমস্যা হবে না। শুধু K1 K2 রিলেশনটা হলো তোমরা বের করবা, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি দেখবো সেটা। ওকে, তাহলে এই যে খেয়াল করো, এখন যে স্লাইডে দেওয়া আছে, পানি ভেঙে ফেলেছি, ইকুয়েশনটা লিখে ফেলছি, মোরালেস সেম, বোর্ডে সব এক্সপ্লেন করেছি, K2 কি হবে, এগুলো কি, এইচ প্লাস এর জায়গায় আমরা এখন হাইড্রোনিয়াম আয়ন ইউজ করেছি, আর যেহেতু দুই অণু পানি নিয়েছি এই জন্য নিচে হলো H2O2, থার্ড ব্রেকার। ঠিক আছে, তাহলে এটা বলা হয়ে গেছে আমাদের সবটুকু, আমরা পরের স্লাইডে যাই। ওকে, হ্যাঁ, এটা বলা হয়ে গেছে, এগুলো বলে দিয়েছি, এখানে সব আছে, K1 K2 এই স্লাইড পড়লো তুমি আইডিয়া পেয়ে যাবা K1 K2 সম্পর্কটা কি, এটা সম্পর্ক দাঁড় করাবা। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা এখানে যাই। এই যে আমি বললাম তোমাদেরকে যে আমরা যত পানি হলো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, যে সুমাইয়া কি জানো ও আনসার করেছে যে পানি হলো একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, এটা যতটা পানি নিব অতটা পানি বিয়োজিত হবে না। তাহলে আমরা আজকে রিলেশনটা বের করি যে কত মোল পানি নিলে এর মধ্যে কতটা বিয়োজিত অবস্থা থাকবে, সেই রিলেশনটা বের করি। খেয়াল করো, এই স্লাইডে এটা দেওয়া আছে, এখন আমরা বোর্ডে যাই, আমরা আবার বের করি, আসো স্লাইডে, তো তুমি আনসারটা পাবাই, আর আমি বোর্ডে ক্যালকুলেশন করে দেখাচ্ছি তোমাকে। আসো, যে এই যে বললাম পানি হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, তাহলে কত মোল পানির মধ্যে কতটা বিয়োজিত থাকবে সেটা আমরা এখন বের করব। হ্যাঁ, যে কত অংশের মধ্যে কতগুলা পানির অণু নেওয়া হলে এর মধ্যে মাত্র কয়টা বিয়োজিত অবস্থা থাকে সেটা এখন আমরা বের করব। আসো আমরা যাই বের করি। হ্যাঁ, তাহলে বিয়োজিত ও অবিয়োজিত পানির অণুর অনুপাত আমরা লিখি, বিয়োজিত ও অবিয়োজিত পানির অণুর অনুপাত ওকে। তাহলে আসো খেয়াল করো, বিয়োজিত পানির অণুটাকে আমরা কিভাবে লিখি, ইকুয়ালস হলো থার্ড ব্রেকেট এইচ প্লাস বা H3O প্লাস লিখি আমি, অসুবিধা নেই, H3O প্লাস বাই হলো অবিয়োজিত হলো H2O। এই তাহলে আমরা লিখতে পারি বিয়োজিত ও অবিয়োজিত পানির অণুর অনুপাতকে লিখতে পারি H3O প্লাস আর হলো থার্ড ব্রেকেট H2O। ওকে, এখন আসো, তোমরা একটু আগে পেয়ে গেছো, আমি বলেছিলাম যে এই যে এইচ প্লাস ইকুয়াল টু হলো H3O প্লাস ইকুয়াল টু হলো, আমি একটু আগে ঘনমাত্রা বের করে দেখিয়েছি, 1.0 × 10⁻⁷ মোল পার লিটার, একটু আগে দেখিয়েছি। আর অবিয়োজিত পানির মোলার ঘনমাত্রা, এই যে পানির মোলার ঘনমাত্রা একটু আগে বের করে দেখিয়েছি, 55.56 মোল পার লিটার। ওকে, তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দেই, এই যে এটাকে ধরো, এই অনুপাতটাকে ধরো আর, তাহলে আর ইকুয়ালস আমরা পেয়ে যাচ্ছি কত, 1.0 × 10⁻⁷ বাই হলো 55.56, এই যে পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, তাহলে এখন আসো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, খেয়াল করো তো, তাহলে আর ইকুয়ালস
আমরা লিখতে পারি কি 1/55.56 into 10 to the power 7 হ্যাঁ যেহেতু উপরে আছে 10 to the power minus 7 এটা নিচে আসছে 10 to the power plus 7 হয়ে যাবে এরকম লিখতে পারি তাহলে এটাকে লিখতে পারি আবার খেয়াল করো 1/55 আচ্ছা আমি এখানে 6 না লিখে লিখি অসুবিধা নাই 5556 এ 56 কিছু যায় আসে না into 10 to the power 7 10 to the power 7 তো থাকবে না তখন হয়ে যাবে এখানে 5 ওকে 10 to the power 5 এই যে লিখলাম এটা তাই না এখন 5 মানে কিন্তু লক্ষ তাই না একের সামনে যদি 5টা শূন্য থাকে তখন আমরা এটাকে বলি লক্ষ ঠিক আছে ওকে তাহলে আমরা এই যে এই জায়গা থেকে বলতে পারি খেয়াল করো তো এতগুলো পানির অণু যদি নাও 5556 লক্ষ 10 টু দি পাওয়ার 5 মানে লক্ষ এই যে এটা হলো লক্ষ তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি 5556 লক্ষ এতগুলো পানির অণু যদি আমি নেই এর মধ্যে মাত্র একটা পানির অণু বিয়োজিত অবস্থায় থাকবে তুমি দেখতে পেয়েছো কি অবস্থা এই জন্যই হলো তুমি একমুখী চিহ্ন দিতে পারবা না তোমাকে অবশ্যই অবশ্যই ডাবল মুখ ডাবল অ্যারো চিহ্ন দিতে হবে উভয়মুখী চিহ্ন দিতে হবে ঠিক আছে খেয়াল করো এত লক্ষ পানির অণু নেওয়ার পর মাত্র একটা পানির অণু বিয়োজিত অবস্থায় থাকে ক্লিয়ার এটাই হলো তোমাকে স্লাইডে দেখানো আছে আমরা আবার স্লাইডে যাই একটু ওখানে আরো কিছু লেখা আছে তুমি মূল এসেন্সটা পেয়ে গিয়েছো ঠিক আছে এই জন্যই তোমাকে ডাবল হেডেড অ্যারো লিখতেই হবে তোমাকে হ্যাঁ এই যে স্লাইড দেখা যাচ্ছে খেয়াল করো তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা রেজাল্ট পাই এটাকে যদি আমি রেজাল্ট করি তাহলে হয় 18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ওই যে 18 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 কে আমরা লিখতে পারি 18/1000 ইনটু 10 টু দি পাওয়ার 7 10 টু দি পাওয়ার 7 মানে হলো কি কোটি ওই যে আমি লিখে দিয়েছি দেখো 1000 কোটি তাহলে তোমাকে আমি যদি বলি যে 1000 কোটি পানির অণুর মধ্যে কয়টা পানির অণু বিয়োজিত অবস্থায় থাকবে তাহলে তুমি কিন্তু লিখে ফেলতে পারবে ওই যে 18টা পানির অণু বিয়োজিত অবস্থায় থাকবে ক্লিয়ার তাহলে 1000 কোটি পানির অণুর মধ্যে আমাদের কয়টা পানির অণু বিয়োজিত অবস্থায় থাকে 18টা ক্লিয়ার তাহলে আমরা এইভাবে লিখতে পারি আর এই যে তোমাকে এই রিলেশনটা দেখাইলাম এখন যদি তোমাকে আমি বলি যে 10টা পানির অণু বিয়োজিত থাকবে কতগুলো পানির অণুর মধ্যে তাহলে উপরে 10 দিয়ে গুণ করো নিচেও 10 দিয়ে গুণ করো তাহলে তুমি পেয়ে যাবা আবার যদি তোমাকে বলি যে 5টা পানির অণু বিয়োজিত থাকবে কতগুলো পানির অণুর মধ্যে তাহলে উপরে 5 দিয়ে গুণ করো নিচেও 5 দিয়ে গুণ করো তাহলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে এভাবে তুমি যে কোনো সংখ্যক পানির অণু আমি যদি তোমাকে বলি যে 50টা পানির অণু বিয়োজিত থাকবে কতগুলো পানির অণুর মধ্যে তাহলে উপরে 50 দিয়ে গুণ করো নিচেও 50 দিয়ে গুণ করো পেয়ে যাবে তুমি ঠিক আছে তাহলে এই ধরনের কোশ্চেন যদি এমসিকিউতে আসে বা ক্রিয়েটিভ কোশ্চেনে আসে বা তোমার যে কোনো অ্যাডমিশন টেস্টে আসে তুমি কিন্তু আনসার করতে পারবা হ্যাঁ আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে কতগুলো পানির অণু বিয়োজিত হবে এতগুলো পানির অণুর মধ্যে তুমি বের করে ফেলতে পারবে এই রিলেশন থেকে ক্লিয়ার ওকে আচ্ছা এখানে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো দেখি আমি দেখতে চাই একটু কমেন্টস এইটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা তারপর আমি নেক্সটে যেতে চাই কারো কোনো কোশ্চেন থাকলে বলো কোনো কোশ্চেন আছে 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে টাইপ করে পাঠাও তাড়াতাড়ি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখতে চাই নাই ভেরি গুড এর মধ্যে আমাদের কোনো কোশ্চেন নাই আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই আসো তাহলে আমরা বুঝলাম হ্যাঁ এখন হলো বৈশিষ্ট্য যে আমি একটু আগে বলেছি এই কেডাব্লিউ এর বৈশিষ্ট্য কি এটা আমরা একটা একটা করে আলোচনা করি তোমরা একটু স্লাইডটা দেখো আমি এখানে লিখে দিয়েছি আমরা এখানে মূলত চারটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো এই চারটা বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য হলো এই যে কেডাব্লিউ এটা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য নির্দিষ্ট কিছু দ্রবণের ক্ষেত্রে নাকি যে কোনো দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য ঠিক আছে কোন কোন দ্রবণের ক্ষেত্রে বা কোন দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য আনসারটা হলো আসলে এই যে কেডাব্লিউ এর মান আমরা যে একটু আগে লিখেছি কেডাব্লিউ পানির আয়নিক গুণফল কেডাব্লিউ ইকুয়ালস হলো থার্ড ব্রেকেট এইচ প্লাস ইনটু হলো থার্ড ব্রেকেট ও এইচ মাইনাস ইকুয়াল টু ভ্যালুটা কত আমরা জানি 1×0×10⁻¹⁴ হ্যাঁ এটা মানে কি মানে হলো পানিতে যে সকল আয়ন পাওয়া যায় এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এদের মোলার ঘনমাত্রার গুণফল একটা ধ্রুব সংখ্যা এই ধ্রুবকের মান কত 1.0×10⁻⁴ এটা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য ফার্স্ট বৈশিষ্ট্য হলো কেডাব্লিউ এর মান যে কোনো দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য দুনিয়াতে যত দ্রবণ আছে আমরা সব দ্রবণকে তিনটা ক্যাটাগরিতে ফেলি হ্যাঁ একটা হলো নিরপেক্ষ দ্রবণ একটা হলো অম্লীয় দ্রবণ একটা হলো ক্ষারীয় দ্রবণ ক্লিয়ার ওকে এই নিরপেক্ষ বলো অম্লীয় বলো ক্ষারীয় বলো সকল দ্রবণের ক্ষেত্রেই কেডাব্লিউ এর মানটা প্রযোজ্য অর্থাৎ এইচ প্লাস এবং ও এইচ মাইনাসের মোলার ঘনমাত্রার গুণফল ধ্রুব সংখ্যা হবে ক্লিয়ার এটাই হলো তোমার
প্রযোজ্যতা। তাহলে আমরা বলবো কি কেডব্লিউ যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, নিরপেক্ষ দ্রবণ, অম্লীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ, যত প্রকার দ্রবণ দুনিয়া সম্ভব সকল দ্রবণের ক্ষেত্রে এই দুইটা আয়নের মোলার ঘনমাত্রার গুণফলের মান হবে ধ্রুব সংখ্যা। এটা তাপমাত্রা ভেদে ভিন্ন হতে পারে, বাট নির্দিষ্ট তাপমাত্রা এটা অলওয়েজ ধ্রুব থাকবে। ক্লিয়ার? তাপমাত্রা চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে। ওকে, সেটা আমরা পরে একটা আলোচনা করছি আরেকটা বৈশিষ্ট্যতে। তাহলে ফার্স্ট বৈশিষ্ট্য কি আমরা শিখে গেলাম, যে পানির আয়নিক গুণফল যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কোন দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, তুমি বলবা এটা সকল দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ দ্রবণটা নিরপেক্ষ হোক, অম্লীয় হোক, ক্ষারীয় হোক, যাই হোক, সকল দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এই তিন ক্যাটাগরির বাইরে তো আর দ্রবণ নাই, কাজে সকল দ্রবণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, এবার আসো পানির আয়নিক গুণফলের বৈশিষ্ট্য, এটা নিয়ে অনেক কথা বলা আছে। এই স্লাইড নিয়ে চাইলে আমি এক লেকচার পার করে দিতে পারি, ঠিক আছে, বাট এখন তো আমাদের সময় সীমিত, আর সিলেবাসে শর্ট করে ফেলেছে তোমাদের, ঠিক আছে, সুযোগ নাই এত কথা বলার। ওকে, তাহলে আসো এটা নিয়ে কথা বলার আগে আমি বিক্রিয়াটা আবার লিখি এবং অনেকগুলো কথা বলবো। আসো, এটা খুব সিগনিফিকেন্স বুঝতে হবে। যেমন আমি আবার যাবো লাসাতেলিয়ার নীতিতে, এটা কথা বলতে গেলে, হ্যাঁ, এই লাসাতেলিয়ার নীতি তোমাদের কতটুকু বোঝা হয়েছে আবার আমাকে কিন্তু ওখানে বাড়ি দিতে হবে। ওকে, আসো যাই আমরা। ধরো আমি লিখলাম, এই যে এই বিক্রিয়াটাই লিখলাম, যে বিক্রিয়াটা নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, পানি এখান থেকে হলো এইচ প্লাস OH মাইনাস। ওকে, ফার্স্ট কোশ্চেন হলো এটা কি বিক্রিয়া? আমরা কিন্তু এটা দেখেই বলে দিতে পারি বিক্রিয়ার ডেল্টা এস এর চিহ্নটা কি হবে। মোটামুটি এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে বলা যায়, সব বিক্রিয়ার ক্ষেত্রে বলা সম্ভব না তোমার, এটা আমি বলবো না, সব বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বলতে পারবা, বাট এই বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা বলে দিতে পারি যে এটা কি, ডেল্টা এস এর চিহ্নটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ। ঠিক আছে, দেখি বলো তো একটা আনসার করো, এটা ডেল্টা এস এর চিহ্ন কি হবে, পজিটিভ অর নেগেটিভ? আমি লিখে ফেললাম পজিটিভ অর নেগেটিভ, কোনটা আনসার হবে বলো, এবং কেন? শুধু আনসার বললে হবে না, কেউ বললো পজিটিভ, কেউ বললো নেগেটিভ, তাহলে তো লাভ নাই, আনসার বলতে হবে কেন বলো দেখি। স্যার এই অধ্যায় শেষ করতে আর কয়টা ক্লাস লাগবে, এটা তো তোমাদের উপর ডিপেন্ড করবে। তুমি যদি যেমন এটাকে আমাকে খুব দ্রুত আনসার দাও, তাহলে আমি শর্ট আলোচনা শেষ করে দিব, আর যদি তোমার আনসার না আসে তাহলে বোঝা গেলো তোমার ঘাটতি আছে, এই জন্য তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, বাট অ্যাটলিস্ট আরো তিনটা, ঠিক আছে। ওকে, তারপর মিস্টার সাব্বির কি লিখছো, পজিটিভ। ওকে, কেন আমাকে তো কেন বলতে হবে, মিস্টার সাব্বির আনসার হয়েছে পজিটিভ, কি শামিমা ফেরদাউস নাকি কি জানো সামথিং ফেরদাউস, পজিটিভ, সবাই পজিটিভ, বাট কেন আর কেউ আনসার করে না, ওই আগের মতো, ঠিক আছে, আগের মতো হইলে হবে না, পজিটিভ। কি করে বুঝেছো পজিটিভ? কারণ পানি ভাঙতে, যে পেয়ে গেছি, ইশতিয়াক আহমেদ ইমান, ভেরি গুড আনসার, ঠিক আছে, কনগ্রেচুলেশনস ইশতিয়াক আহমেদ ইমান, ও হলো আসল কারণটা লিখেছে, ঠিক আছে। তুমি খেয়াল করো আমি একটু আগে এক্সপ্লেইন করেছি যে এই যে পানি, এটার মধ্যে দুইটা বন্ধন আছে, এর মধ্যে এই বন্ধনটা ভেঙে যায়, একটা বন্ধন ভেঙে যায়, আমি একটু আগে এক্সপ্লেইন করেছি, খেয়াল করো তো, এই যে এটা, এই যে ভাঙতে কি লাগবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে। ধরো এই যে আমার হাতে একটা কলম আছে, আমি এটাকে ভাঙতে চাই, আমি এটার দিকে যদি চোখ পাকিয়ে তাকাই এটা কি অটোমেটিক ভেঙে যাবে? ভাঙবে না। এই বিল্ডিংটা ধরো আমার ভাঙা দরকার, আমি যদি ওর কোনা কর্নারের দিকে একদম চোখ বড় বড় করে তাকাই, একদম ভূতের চোখ দিয়ে তাকিয়ে, এটা ভেঙে যাবে? ভাঙবে না, ঠিক আছে। কি করতে হবে আমাকে? এটাতে আঘাত করতে হবে, বাইরে থেকে এনার্জি দিতে হবে, এনার্জি দিয়ে ভাঙতে হবে। পজিটিভ মানে কি? বাইরে থেকে তুমি এনার্জি দিলা, ঠিক আছে, যেহেতু আমাকে এখানে বন্ধন ভাঙতে হচ্ছে সেই জন্য এটা পজিটিভ হবে। ভেরি গুড আনসার, পেয়ে গেছি আমি আনসার, দেখো অনেকেই পাচ্ছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে এটা হলো, তোমাকে চিন্তা করে পড়তে হবে যে কেন এটা পজিটিভ, খালি লিখলাম আমি, বলে দিলাম পজিটিভ, এই ভ্যালুটা কত, 57 এর মতো, অ্যারাউন্ড 57। কেন বললাম 57, এটা মনে রাখবে, এই যে দেখো আমি লিখলাম, এই বিক্রিয়াটাকে উল্টা করে লিখি, হ্যাঁ, ওকে, খেয়াল করো আমি আবার বিক্রিয়াটাকে উল্টা করে লিখছি, এইচ প্লাস প্লাস OH মাইনাস, এটাকে আমরা লিখি H2O। এখানে কিন্তু দুইটা বিক্রিয়া, একবার লিখলা তুমি H2O, লিখলা এইচ প্লাস OH মাইনাস। ধরো আমি জানি না H2O এটা কি দুর্বল, নাকি দুর্বল তড়িৎ বিশ্লেষণ, নাকি হলো শক্তিশালী তড়িৎ বিশ্লেষণ, আমি এখন ওই দিকে যাচ্ছি না, আমি শুধু ডেল্টা এস এর চিহ্ন নিয়ে কথা বলবো, এটা বুঝাচ্ছি। তোমরা আবার আগেরটার সাথে পেছলে গিয়ে ফেলো না যে স্যার আপনি তো একমুখী চিহ্ন দিয়ে লিখছেন, আপনি তো রং লিখেছেন, আমি কিন্তু সেই দিকে যাচ্ছি না, আমি শুধু ডেল্টা এস এর চিহ্নটা বুঝাবো, এই জন্য আমি এরকম করে লিখছি, ঠিক আছে। ওকে, তাহলে খেয়াল করো এটা লিখলাম ডেল্টা এইচ ইকুয়ালস হলো এক্স কিলো জুল পার মোল, আমি লিখলাম, আমি মানটাও লিখলাম না, হ্যাঁ, তাহলে নিচেরটা কত হবে খেয়াল করো তো, এখানে দুইটা বিক্রিয়া আছে, একটা সম্মুখমুখী বিক্রিয়া, একটা পশ্চাৎমুখী বিক্রিয়া। আগে সম্মুখমুখী বিক্রিয়াটাকে লিখলাম একমুখী করার জন্য, আমি একমুখী চিহ্ন দিয়েছি, হ্যাঁ, এইচ প্লাস OH মাইনাস, ধরো এটা হলো এক্স কিলোজুল পার মোল, তাহলে এইচ প্লাস উল্টা করে যদি আবার লিখি,
অপোজিট রিঅ্যাকশন যখন হবে পশ্চাৎ দিকে যখন বিক্রিয়াটা ঘটবে তখন হয়ে যাবে H+ OH- তার চিহ্ন H2O তাহলে এই বিক্রিয়ার জন্য ডেল্টা H ধরো এটা 1 এটা ধরো 2 তাহলে হবে -x কিলোজুল পার মোল এখানে কে কিন্তু স্মল কিলোজুল লিখতে গেলে কে স্মল খেয়াল করো আমি কিন্তু কে এর মাথা উপরে উঠাই নাই কে এর মাথা উপরে উঠাই নাই আর যে হলো বড় হাতের যে উপরে ফোঁটা দেওয়া যাবে না ফোঁটা দিলে এটা স্মল কে হয়ে যে হয়ে যাবে খেয়াল করো আমি এত বড় একটা যে লিখলাম এটার উপরে একটা ফোঁটা দিলাম আর এই যে পিচ্ছি করে একটা যে লিখলাম এটার উপরে কোনো ফোঁটা দিলাম না খেয়াল করো বিশাল বড় যে লিখলাম যে লিখে এটার উপরে একটা ফোঁটা দিয়েছে এটা হবে স্মল যে আর ছোট হাতের একটা ছোট করে একটা যে লিখেছি এটার উপরে ফোঁটা দেই নাই এটা হয়ে যাবে বড় হাতের যে জুল একজন সায়েন্টিস্টের নাম কারণ নাম লিখতে গেলে বড় হাতের লিখতে হয় এই জন্য কখনোই যে এর উপরে ফোঁটা দিবা না ক্লিয়ার খাতা দেখতে গেলেই দেখে খালি যে এর উপরে ফোঁটা ঠিক আছে যে এর উপর ফোঁটা দিলে তো স্মল যে কারণ নাম তো তুমি ছোট হাতে যে দিয়ে লিখতে পারো না ঠিক আছে এই জন্য কে হবে স্মল যে হবে ক্যাপিটাল ঠিক আছে এগুলো মাথায় রাখতে হবে ওকে তাহলে আসো এখন আমরা দেখতে পেলাম কি দুইটা বিক্রিয়া লিখছি আমি যে জায়গাটা আসতে চাচ্ছি যে এটা কি করে বুঝলাম পজিটিভ এটা হলো পজিটিভ এই জন্য বুঝলাম যে এখানে বন্ধন ভাঙতে হবে হ্যাঁ এখানে বন্ধন ভাঙার সাথে জড়িত পুরো বিষয়টাই বন্ধন ভাঙার সাথে জড়িত ধরো আমি এটা লিখলাম অ্যারাউন্ড 57 কিলোজুল পার মোল 57 কিলোজুল পার মোল আমি লিখলাম ধরো এটাই হ্যাঁ ওকে তাহলে কোন বিক্রিয়া সামনের দিকে গেলে যতটুকু তাপ শোষিত হয় পিছন দিকে আসতে ঠিক ততটুকু তাপ নির্গত হবে এটা কার সূত্র ল্যাপ্লাস ও ল্যাগ্রাঞ্জের সূত্র ঠিক আছে এই জন্য আমি লিখে বলছি দেখো এখানে যদি হয় এক্স কিলোজুল অপোজিট রিয়াকশন ঘটলে হবে মাইনাস এক্স কিলোজুল ক্লিয়ার এই সিম্পল কথা কোন বিক্রিয়া সামনের দিকে গেলে যতটুকু তাপ উৎপন্ন হয় পিছনের দিকে আসতে ঠিক ততটুকু তাপ নির্গত হয় তোমার কাছে মনে হবে সর্বনাশ আর তো নিজের কথা ল্যাপ্লাস ল্যাবোসিয়ের কথা আরো কত কথা নিয়ে আসছি সর্বনাশ এটা তো বিশাল জিনিস না বিশাল জিনিস না ধরো এইভাবে চিন্তা করো এই কলমটার দাম কত ধরো 100 টাকা তাহলে আমি যখন দোকানদারের কাছ থেকে এই কলমটা কিনবো আমার পকেট থেকে 100 টাকা ওকে দিতে হবে আবার আমি যখন সেম কলমটা আমি চিন্তা করলাম আমার বাসায় অনেকগুলো কলম আছে আজকে লাগছে না পরে কিনবো আমি যখন এটা ফেরত দিব ওকে ওর পকেট থেকে আমাকে 100 টাকা দিতে হবে তাহলে সেম জিনিস তুমি যখন নিজে কিনবা 100 টাকা তোমার পকেট থেকে দিতে হবে আর ও যখন দিবে তোমাকে তুমি যখন ফেরত দিয়ে দিবা 100 টাকা ওর কাছ থেকে তোমার কাছে আসবে তাহলে দেখো এখানে তো সেম সেম জিনিস একবার সামনের দিকে বিক্রিয়া ঘটেছে যতটুকু তাপ শোষিত হয়েছে পিছন দিকে বিক্রিয়া ঘটলে ঠিক ততটুকু তাপ নির্গত হবে তাহলে ল্যাপ্লাস ও ল্যাবোসিয়ের সূত্র এটাই বলে হ্যাঁ যে একটা বিক্রিয়া সামনের দিকে গেলে যতটুকু তাপ উৎপন্ন হয় পশ্চাৎ দিকে গেলে ঠিক অতটুকু তাপ নির্গত হয় ঠিক আছে এখন এই প্লাস দিয়ে বোঝাই আমরা তাপ শোষিত হয় ডেল্টা এইচ পজিটিভ তাহলে হলো শোষিত হলো তাপ কি হয় শোষিত হয় তোমরা এগুলো অবশ্যই পড়েছো ডেল্টা এইচ নেগেটিভ এটা দিয়ে বোঝা হয় তাপ নির্গত হয় নির্গত হয় আর শোষিত হওয়া মানে হলো বন্ধন ভাঙার সাথে জড়িত নির্গত হওয়া মানে হলো বন্ধন গড়ার সাথে জড়িত যদি বন্ধন গড়ে তাহলে হলো কি হয় তাপ নির্গত হয় এটা লিখে দেই বন্ধন গড়া নির্গত হওয়াটা হলো বন্ধন গড়ার সাথে জড়িত বন্ধন গড়া আর শোষিত হওয়াটা মানে হলো বন্ধন ভাঙা আমরা তো জানি বিক্রিয়া মানে হলো কিছু বন্ধন ভাঙা কিছু বন্ধন গড়া তাহলে বন্ধন ভাঙতে গেলে তাপ শোষিত হয় আর বন্ধন গঠিত হলে তাপ নির্গত হয় ক্লিয়ার ওকে তাহলে এখন আসো তুমি দেখতেই পাচ্ছ এই বিক্রিয়ায় বন্ধন ভেঙেছে সো ডেল্টা এইচ হয়ে গেছে প্লাস 57.0 কিলোজুল পার মোল তার মানে তাপ শোষিত হয়েছে ঠিক আছে এবার আসো আমরা চলে যাই লাসাতেলিয়ার নীতিতে লাসাতেলিয়ার নীতি কি বলে যখন কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় থাকে সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমরা যদি এটার নিয়ামক পরিবর্তন করি নিয়ামক কোনগুলো যে সকল বিষয়ের উপর বিক্রিয়ার হার নির্ভরশীল বা সাম্যাবস্থা নির্ভরশীল এগুলোকে বলা হয় বিক্রিয়ার নিয়ামক ওকে তাহলে আমরা যদি তাপ নিয়ে কথা বলবো এখন তাপ চাপ ঘনমাত্রা যদি পরিবর্তন করি লাসাতেলিয়ার নীতি বলে কোন বিক্রিয়া সাম্যাবস্থা পৌঁছানোর পর তুমি যদি তার নিয়ামক পরিবর্তন করো তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এখন হোয়াট ডু ইউ মিন বাই প্রশমিত হওয়া এই প্রশমিত হওয়াকে আমি এইভাবে বলি যেন কাজে লাগে ঠিক আছে যে আমি যাই কিছু চেঞ্জ করব তাপ চাপ ঘনমাত্রা সাম্যের অবস্থান ওই দিকেই যাবে আমার এই চেঞ্জটাকে কাজে লাগিয়ে সে যাবে ঠিক আছে ওকে এটা কেমন এই কাজে লাগানোটা কেমন খেয়াল করো ধরো কালকেই তো শুক্রবার আচ্ছা রাজেশ এরপর ক্লাস আছে
আমি আর 10 মিনিট নিব তারপর শেষ করে দেব এই স্লাইড শেষ করে আজকে শেষ করব হ্যাঁ আর 10 মিনিটের মধ্যে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি রাসাতিলিয়ান নীতির তাপের প্রভাবটা কি এটা ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে আর 10 মিনিটের মধ্যে আমরা শেষ করব ধরো আগামী কাল শুক্রবার আমরা জুমার নামাজ পড়তে যাব ধরো আমি ডক্টর নাজমুল আমি ধরো এই যে ডক্টর নাজমুল লিখলাম ডিএন ঠিক আছে ধরো আমার ইনকাম হলো পার মান্থ ধরো 1 লাখ হ্যাঁ সরকার যে বেতন দেয় হ্যাঁ এটা দিয়ে ধরো আমার ইনকাম ধরো আমার এটা ধরে এলাম ওকে আর আমার ডানে যে আছে উনি ধরো কোটিপতি হ্যাঁ রিচম্যান আমার ডানে আছে রিচম্যান আরএম রিচম্যান উনি ধরো 1 হলো 1 ক্রোর ওনার ইনকাম হলো 1 ক্রোর লিখলাম আর আমার বামে আছে একজন পুয়ার ম্যান হ্যাঁ পিএম সমস্ত এরকমই কারো ইনকাম থাকবে কম পুয়ার ম্যান ওনার ইনকাম ধরো পার মান্থ ধরো 3000 টাকা ওকে আচ্ছা সমাজটাতে এরকম আমাদের কারো ইনকাম থাকবে অনেক কম কারো ইনকাম থাকবে মিডিয়াম কারো ইনকাম থাকবে অনেক বেশি এভাবে মিলে সমাজ তাহলে এই যে শুক্রবারে মসজিদের আমাদের পুরো সমাজটা নিয়ে আসলাম আমি ডিএন ধরো ডক্টর নাজমুল আর এম মানে রিচম্যান যার ইনকাম পার মান্থ 1 ক্রোর ওকে আর পিএম ধরো হলো যে পুয়ার ম্যান তার হলো 3000 টাকা ঠিক আছে এখন খেয়াল করো আমি নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে এই যে আমি ডানে বামে মিডিলে আমি আছি ডানে একজন আছে বামে একজন আছে আমি 10 টাকা বের করলাম ঠিক আছে তাহলে এই 10 টাকা কোন দিকে যাবে তুমি বলো আমি যে 10 টাকা বের করলাম এই 10 টাকা কে নিবে কি রিচম্যান নিবে নাকি পিএম নিবে আর এম নিবে না পিএম নিবে অবশ্যই পিএম নিবে কারণ আমার চেয়ে তার ইনকাম কম ঠিক আছে তাহলে আমি যে 10 টাকাটা বের করলাম এই 10 টাকা চলে আসবে আর এম এর কাছে দেখো পিএম এর কাছে কিন্তু আর এম এর কাছে কিন্তু যাচ্ছে না ঠিক আছে তার কেন যাচ্ছে না কারণ এই 10 টাকা আর এম এর কাছে কিছুই না ওর এই টাকাটা কাজে লাগবে না এই জন্য ও নিবে না কারণ ওই আরো চাইলে 100 টাকা দিবে ঠিক আছে ওই 100 টাকা দিবে হ্যাঁ তাহলে ও এটা নিবে না খেয়াল করো তাহলে আমি যে টাকাটা বের করলাম এই টাকাটা যাচ্ছে কার দিকে বাম দিকে ডান দিকে কিন্তু যাচ্ছে না ঠিক আছে তাহলে যার দরকার সেই নিবে এখন খেয়াল করো তো এই বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই সাম্যাবস্থা পৌঁছানোর পর এই বিক্রিয়া যদি আমরা তাপ বাড়াই সামনের দিকে গেলে তাপ শোষিত হয় তাহলে আমার তাপটা নিয়ে সে হলো সামনের দিকেই যাবে সে শোষণ করে ফেলবে ঠিক আছে আর পিছন দিকে গেলে সে উল্টা তাপ দেয় সে নিজেই দেয় তাহলে পিছন দিকে যেতে হলে এরকম একটা আরএম আছে ঠিক আছে তার আর দরকার নাই সে তো এমনিতে নিজেই তাপ দেয় পিছন দিকে গেলে এই জন্যই তাপ বাড়ালে এই যে দেখো তাপ হারি বিক্রিয়ায় তাপ বাড়ালে সামনের অবস্থান সম্মুখমুখী হয় কারণ সম্মুখমুখী গেলেই হলো আমার তাপটা কাজে লাগছে পিছন দিকে গেলে তো আমার তাপটা কাজে লাগছে না ও নিজেই তাপ উৎপন্ন করে ক্লিয়ার সেই জন্য হলো পিছন দিকে যাচ্ছে না ক্লিয়ার আবার বলছি এই যে এই বিক্রিয়াটা হলো একটা তাপ হারি বিক্রিয়া আমরা বুঝতে পারলাম এই বিক্রিয়া সামনের দিকে গেলে তাপ শোষিত হবে তাহলে আমি যদি বাইরে থেকে তাপ বাড়াই সে শোষণ করবে তখনই যখন সে সামনের দিকে যাবে কারণ সামনের দিকে গেলেই বন্ধন ভাঙতে হবে আর বন্ধন ভাঙতে তাপ লাগবে তখন সে আমার তাপটা নিবে এই যে কাজে লাগাচ্ছে সে দেখো ক্লিয়ার ওকে আর যদি পিছন দিকে যায় সে নিজেই তাপ উৎপন্ন করে এই যে আমার চেয়ে বেশি রিচম্যান আছে ঠিক আছে আর এম আছে সে ওটা নিবে না সেই জন্য এই তাপের আর দরকার হয় না এইটা যদি বুঝে থাকো তাহলে এখন স্লাইডে আসো আমরা একটু স্লাইডে আবার যাই আসো স্লাইড ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে এখন এই যে খেয়াল করো এই স্লাইডে তুমি দেখতে পাচ্ছ কেডাব্লিউ এর মান তাপমাত্রার উপর নির্ভরশীল ঠিক আছে কেডাব্লিউ এর মান কিসের উপর নির্ভরশীল তাপমাত্রার উপর নির্ভরশীল তুমি স্লাইডে দেখতে পাও দেখো আমি বলে দিচ্ছি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লিউ এর মান কত 0.292 × 10⁻¹⁴ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো 1.0 × 10⁻¹⁴ তাহলে দেখো 0.092 থেকে 1 হয়ে গেছে অবশ্যই বেড়েছে ঠিক আছে ওকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.456 দেখো একের চেয়ে বেড়ে গেছে 1.456 হয়েছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5.474 দেখো একের থেকে 5.474 হয়ে গেছে 25-এর সাথে যদি তুমি কম্পেয়ার করো হ্যাঁ 100 ডিগ্রিতে এটা 8.7 তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এই যে আমি দেখো একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে তাপমাত্রা যত বাড়াবা কেডাব্লিউ এর মান তত বাড়বে ঠিক আছে কেন এই যে আমরা একটু আগে বলেছি এটা হলো বন্ধন ভাঙার সাথে জড়িত বন্ধন ভাঙতে তাপ লাগে এই জন্য আমি যত তাপ বাড়াবো এইচ প্লাস ও এইচ মাইনাস এর পরিমাণ তত বেড়ে যাবে ঠিক আছে পরিমাণ বেড়ে গেলে কেডাব্লিউ এর মানও বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমরা যে এই যে শিখলাম কেডাব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা ইনটু ও এইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা তাপমাত্রা বাড়ালে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস তৈরি হওয়ার প্রবণতা বেড়ে যায় ফলে তাদের মোলার ঘনমাত্রা বেড়ে যায় এদের গুণফলের মানও বেড়ে যায় ঠিক আছে এই যে সেটাই শিখিয়েছি বাট সকল তাপমাত্রায় এইচ প্লাস এবং ও এইচ মাইনাস এর পরিমাণটা সমান থাকবে এই যে এটা কিন্তু সমান থাকবে
এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু হলো ও এইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা। সকল তাপমাত্রায় এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা এবং ও এইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা কি থাকবে? সমান থাকবে। হ্যাঁ, ভ্যালু যাই হোক অলওয়েজ সমান থাকবে, এটা ক্লিয়ার। তাহলে আমরা শিখলাম কি, যে কে ডাব্লিউ এর মান তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা যদি আমি বাড়াই, বেশি পরিমাণ বন্ধন ভাঙবে, সো বেশি পরিমাণ এইচ প্লাস পাবো, বেশি পরিমাণ ও এইচ মাইনাস পাবো, তাদের মোলার ঘনমাত্রাও বেড়ে যাবে, এদের গুণফলের মানও বেড়ে যাবে। ক্লিয়ার, আমরা এটা পেয়ে গেলাম এবং এটা এই যে চার্ট দিয়েও ক্লিয়ার হয়ে গেল আমাদের। বাট একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো তাপমাত্রায় এইচ প্লাস এর মোলার ঘনমাত্রা এবং ও এইচ মাইনাস এর মোলার ঘনমাত্রা সমান, কাজেই দুইটা সমান থাকবে, এই জন্য দ্রবণটা কি হবে? নিরপেক্ষ থাকবে। ওকে, আচ্ছা এরপরে স্লাইডে আমরা চলে যাই, আসো আমরা একটু করি। হ্যাঁ, এই যে পানির আয়নিক গুণফল ও অটো আয়নিকরণ সম্পর্ক, হ্যাঁ অটো ডিসোসিয়েশন, এই যে ন্যাচারালি যে ডিসোসিয়েশনটা হয় এটাকে আমরা বলি অটো ডিসোসিয়েশন, বাইরে থেকে তাপমাত্রা না দিয়ে। হ্যাঁ, ধরো আমি রুম টেম্পারেচারে রাখলাম, আমাদের রুম টেম্পারেচার যেটা, হ্যাঁ 25 ডিগ্রিতে, এখানে পানি যে পরিমাণ বিয়োজিত হয় এই যে এটা দেখানো আছে। এখন K1 K2 আগে ইউজ করেছি, এখন যেহেতু অটো ডিসোসিয়েশন বলেছি সেই জন্য ডিসোসিয়েশনের জন্য ডি ইউজ করেছি। হ্যাঁ, KD, KD ইকুয়াল টু কি? আগের রিলেশন তেমন কিছুই না, খুবই পুরাতন কথা। এখন দেখো এই যে আমরা এখানে লিখে দিয়েছি, এখন KD ইকুয়ালস কি হয়ে যায়, এই রিলেশনটা তাকালে তুমি দেখতে পাবো, ভেরি সিম্পল, KW ইকুয়ালস KD ইনটু থার্ড ব্রেকেট H2O হোল স্কোয়ার। এখন থার্ড ব্রেকেট H2O হোল স্কোয়ারের মান বসিয়ে দাও, 55.55 লিখতে পারো, 56 লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, একটা লিখলেই হবে। এই যে রিলেশনটা হয়ে গেল, ভেরি সিম্পল রিলেশন, হ্যাঁ এটা তেমন কোনো সমস্যা না। এবার আসো আমরা এই যে এটাতে যাই, পানির আয়নিক গুণফলের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দ্বারা আমরা কি বুঝি খেয়াল করো। হ্যাঁ, একই রিলেশন দিয়ে তুমি একটু লাল কালের কালেগুলো তাকাও, দেখো এই যে এইচ প্লাস এর ঘনমাত্রা আমরা প্রথমেই বের করেছি 1 × 10⁻⁷, অথবা থার্ড ব্রেকেট ও এইচ মাইনাস, আমরা জেনে দুইটা সমান। নিচের দিকে তাকাও, আমি নিচ থেকে বলছি, উপরে রিলেশন তো সেম, আগে থেকে আমি নিয়ে আসছি। হ্যাঁ, 1 মোল, তাহলে আমি রিলেশনটা পেলাম কি, 1 × 10⁻⁷, 1 × 10⁻⁷ কে আমরা কি লিখতে পারি, 1 মোল/10⁷ লিটার, 10⁻⁷ মানে কি, 1 কোটি লিটার। তাহলে আমি যদি তোমাকে বলি কতগুলা পানির মধ্যে কতটা ভেঙে যায়, হ্যাঁ এই যে থার্ড ব্রেকেট এইচ প্লাস ও, এই যে থার্ড ব্রেকেট এইচ প্লাস ইকুয়াল টু যদি তুমি পাও 1 × 10⁻⁷, এটা দিয়ে কি বুঝো, এটা তাৎপর্য কি? তোমাকে যদি আমি বলি, এটা তাৎপর্য হলো 1 কোটি পানির অণুর মধ্যে আমরা 1 মোল পাবো যে ভেঙে গিয়েছে, এই যে এটা, ঠিক আছে, যে এইচ প্লাস উৎপন্ন করেছে। 1 কোটি মোল যদি তুমি পানি নাও, এর মধ্যে 1 মোল ভেঙে এইচ প্লাস উৎপন্ন করবে, 1 কোটি মোলের মধ্যে একটা এইচ প্লাস থাকবে, এটাই বোঝানো হচ্ছে। ভেঙে সেটা হলো একটা সাম্যাবস্থা তৈরি করবে, এটাই বোঝানো হচ্ছে, ক্লিয়ার। তাহলে কত কোটি মোলের মধ্যে একটা এইচ প্লাস পাবা? 1 কোটি মোলের মধ্যে একটা এইচ প্লাস পাবা, এটাই বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা তারপরে আসো, বিশুদ্ধ পানিতে এইচ প্লাস ও এইচ মাইনাস এর মান নির্ণয়। এটা যদি তুমি 100 ডিগ্রিতে নিয়ে যাও, আমরা যদি 100 ডিগ্রিতে নিয়ে যাই, আগেরটা কিন্তু ছিল, যে খেয়াল করো এটা হলো 25 ডিগ্রিতে, 25 ডিগ্রিতে হলো 1 কোটি মোলের মধ্যে 1 মোল পানি বিজিত হয়ে সাম্যাবস্থায় থাকে। এখন আমি যদি এটা 100 ডিগ্রিতে নিয়ে যাই, পরের স্লাইডে কিন্তু আমি 100 ডিগ্রিতে চলে আসলাম। ওই যে খেয়াল করো, 100 ডিগ্রিতে KW এর মান ছিল 8.7 × 10⁻¹৪, ঠিক আছে, তাহলে 8.7 × 10⁻¹৪, এটা রুট দাও, একটু আগে দেখিয়েছে ফার্স্ট স্লাইডে। ওকে, তাহলে আমাদের রেজাল্ট হয় কত, 2.95 × 10⁻¹৭, তখন কি হয় খেয়াল করো, 2.95 মোল/10⁻¹৭, লাস্টের দিকে তাকাও স্লাইডের, রেড কালারে লেখা আছে, দেখো 2.95 মোল/10⁻¹৭, তার মানে কি, 1 কোটি লিটারের মধ্যে প্রায় 3 মোল পানি বিয়োজিত হয় এবং এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, ক্লিয়ার। তা কেন 3 মোল হয়ে গেল এখন, কারণ তুমি তাপমাত্রা বাড়িয়ে ফেলেছো, আগে ছিল 25, এই যে আগের স্লাইডে যাই আবার, দেখো এটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একদম উপরে তাকাও দেখো টেম্পারেচার লেখা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর পরের স্লাইডে যাই, এই যে আসতাম, দেখো এখানে কত ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি পরিমাণ পানি ভেঙে গিয়েছে, তাপমাত্রা তো পেয়েছে ভেঙ্গার জন্য, এই জন্য বিক্রিয়া সম্মুখমুখী হয়েছে, ওই যে এই জন্য 3 মোল পানি ভেঙে গিয়েছে, প্রায় 3 মোল পানি, ঠিক আছে, 2.95 প্রায় 3 মোল, এই জন্য আমরা বললাম যে 2.95 মোল, এটা লজিক্যাল, আমরা এতক্ষণ পর্যন্ত যা এক্সপ্লেন করলাম পুরোটুকুই লজিক্যাল। ওকে, আগামী উইকে আমরা হলে যে পানির অটো আয়নিকরণ অম্ল ক্ষারক রসায়নের সম্পর্ক এখান থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।